আজ আর আমি কোনো কথাই শুনবো না, আজ আমি টাকা না নিয়ে যাব না। দয়া করে আমাকে আর কয়েকটা দিন সময় দিন। প্রতিদিন তোমার মুখেই একই কথা শুনছি। পাঁচ মাস হয়ে গেল আব্দুল্লাহ ঢাকায় গেছে, যাওয়ার সময় বাড়িটা বন্ধক রেখে মাত্র দু মাসের জন্য আমার কাছে টাকা নিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো খবরই নেই। আমি মুদি দোকানদার, গত পাঁচ মাস যাবৎ বাকিতে খাওয়াচ্ছি ভদ্রলোক বলে, এখন আর পাচ্ছি না। আমার টাকাটা ভালোয় ভালোয় দিয়ে দেন। আপনাদের উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না, এতদিন যখন সহ্য করেছেন আর কয়েকটা দিন সময় দিন। আর সময় দিতে পারবো না, হয় টাকা দাও নইলে বাড়ি ছেড়ে চলে যাও, বাড়ি বিক্রি করে আমরা আমাদের পাওনা টাকা শোধ করে নেব। মা, এই দেখো বাবার চিঠি এসেছে। একুশ তারিখ আসবে, আজ কয় তারিখ? বিশ তারিখ, তার মানে আগামীকাল রাতের বাবা আসছে। এই দেখুন। ঠিক আছে, কাল যখন আসছে একদিন সময় দিতে আমাদের আপত্তি নাই, চলুন। তোর বাবা আসছে রাজ, তোর বাবা আসছে। না দোস্ত, আজ আর আমি কোনো কথাই শুনছি না। তোর সাথে শহরে এসে কাজ করতে গিয়ে আমি পাঁচ মাস আমার গ্রামের সংসার বউ ছেলেকে ভুলে আছি। আমি চিঠি লিখে দিয়েছি, আমি যাবই, এর অন্যথা হবে না। মেসে যাব, ওখান থেকে ব্যাগ নিয়ে সোজা স্টেশনে যাব। আরে শুন 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 শুন, যাবি যা, আজ আর আমি তোকে বাধা দিচ্ছি না। যাওয়ার পথে আমার একটা কাজ করে দিয়ে যা। কি কাজ? না এমন কিছু না, তুই তো ট্রেনে যাবি, ওই স্টেশনে দুলাল স্টোরে এই প্যাকেটটা দিয়ে যাবি। এই প্যাকেটে কি আছে? এই মশলার স্যাম্পল। ভাবিকে আমার সালাম দিস, আর বাচ্চার জন্য আমার দোয়া রইল। চলি দোস্ত। দোস্ত হো তো এসা, বন্ধু হলে এমনই হওয়া উচিত। কমলাপুর যাবে? যাবো, উঠে তুমি দাঁড়াও দাঁড়াও। এর মধ্যে কি আছে? কিছু না। আমি নিজেই জানতাম না এভাবে মশলার নাম করে আমার ব্যাগের মধ্যে হেরোইন দিয়ে দিয়েছিল। বিশ্বাস কর, আমি জানতাম না বন্ধু। জাফর, এখন কি হবে বল? কি আর হবে, যা হয়েছে তা একটা দুর্ঘটনা বলে মেনে নে। মেনে নেব? একটু ভেবে দেখ, এই শহরে এমন কে আছে যে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করবে? আমাকে ফাঁসালে তোর সাথে আমারও শাস্তি হবে, কাজেই তোর বাঁচার স্বার্থে, তোকে উদ্ধার করার স্বার্থে আমার নাম বলা তো ঠিক হবে না। কিন্তু আমাকে যদি উদ্ধার করতে না পারিস তাহলে আমার বউ ছেলের কি হবে? এই জন্যই তো আমার নাম বলতে তোকে মানা করছি। বাইরে থেকে আমি তোর বউ ছেলে মেয়ের দায়িত্ব নেব, তোর ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, তাদের কোনো কষ্টও তো আমি দেব না। সত্যি বলছিস দোস্ত, সত্যি বলছিস? আমার বউ ছেলের কোনো কষ্ট হবে না। আমি কি তোর সাথে ইয়ারকি করছি নাকি? বিশ্বাস না হয় এই তোর শরীরে প্রতিজ্ঞা করছি, তোকে এই বিপদ থেকে বাঁচাবো, তোর বউ ছেলের সমস্ত দায়িত্ব নেব। আমি তোর ছোটবেলার বন্ধু, সেই বন্ধুত্বের মর্যাদা আমি রাখবো। আমার জন্যে তোর এত বড় ত্যাগ আমি কোনো দিন ভুলবো না। ঠিক আছে, তোর নাম আমি বলবো না, কিন্তু আমার বিশ্বাসের মর্যাদা তুই রাখিস। অবশ্যই রাখবো, কালই তোর গ্রামের বাড়িতে গিয়ে তোর বউ আর ছেলেকে ঢাকায় নিয়ে আসবো। দোস্ত, আমার ঘটনাটা ওদেরকে জানাস না। তুই কি পাগল হয়েছিস? আমি বলবো তুই বিদেশ গেছিস। চলি দোস্ত, আসি। Thank you.
চলো। ভাই কল্যাণপুর বস্তিটা কোন দিকে? ওই বাসে উঠে কন্ডাক্টরে বললেন নামিয়ে দেবে, যা। এই যে ভাই শুনুন। জি বলেন। এখানে আব্দুল্লাহ কোথায় থাকে বলতে পারেন? উনি তো ওই ঘরে থাকতেন, কালকে বাড়ি চলে গেছেন। চলে গেছে, বাহ জব্বর কইছো। এই দেখো তো মনে দেশে টাকা সরে বেতন হয়েছে। আবে এইটা দিয়ে কি হবো? সব বেহালা, ঠেকা কাম তো চলবো। ঠিক বলেছিস, তোরা গাড়িতে বস, আমি আসছি। এই যে শুনুন, কোথায় যাবেন আপনারা? স্টেশনে। চলুন আপনাদের পৌঁছে দেব। কিন্তু আপনাকে দেখে আমার বোনের কথা মনে পড়ে গেল, বোনটা বেঁচে নেই তো? আরে দুনিয়াতে সব মানুষ খারাপ না, চলুন চল আসুন। দয়া করে ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, আমার সর্বনাশ করবেন না, আমার পেটে সন্তান। তোমরা কারা? তুই কে? আমি এ গোডাউনের দারোয়ান, উনাকে ছেড়ে দাও। বলি কি, এত কষ্ট করে ধরে আনলাম ছেড়ে দেওয়ার জন্য? কেঁদো না বোন, আজকালকার ছেলেরা নারীদের সম্মান দিতে জানে না বলেই আজকে আমাদের এই অবস্থা। কোথায় যাবে বলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমার যাবার জায়গা নেই, স্বামীর খুঁজে ছেলে রাজকে নিয়ে শহরে এসেছিলাম, কিন্তু রাজকে ধাক্কা দিয়ে ফেলে আমাকে ওরা তুলে নিয়ে এসেছে। আমি আমার ছেলের কাছে যাব, আমাকে আমার ছেলের কাছে নিয়ে চলুন। ঠিক আছে চলো, আমি তোমার ছেলেকে খুঁজবো, চলো। এখান থেকে নিয়ে গিয়েছিল, কিন্তু আমার রাজ কোথায়? রাজ, রাজ! চলো বোন, ওই সামনে খুঁজে দেখি। বুঝলাম, এক কাজ করো বোন, আমার বাড়িতে চলো। যতদিন না তোমার ছেলে আর স্বামীকে খুঁজে না পাও, ততদিন আমার বাড়িতে থেকে ওদের খুঁজবে।
চলো বোন এসো। ও পিচ্ছি, হাজি সাহেবের গাড়ি আজকে ডেলিভারি দিতে হইব, ধাইরা মুসা পরিষ্কার করে রাখ। ও পিচ্ছি কান্দোস কেন, কি হয়েছে? আমার মা, মাকে গুন্ডারা ধরে নিয়ে গেছে। তোর বাপে কই? বাবাকে খুঁজতে এসেছিলাম, বাবাকে খুঁজে পাইনি, মাকেও হারিয়ে ফেলেছি, এখন আমি কোথায় যাব? কান্দিস না, আর কান্দিস না, আমিও তোর মতো এতিম ছিলাম, বাবা মরার পর অনেক কান্দছি, কোনো লাভ হয়নি। চল, আমার থেকে ছেলেকে নিয়ে শহরে এসেছি, রাস্তায় গুন্ডাদের পাল্লায় পড়ে ছেলেকে হারিয়ে ফেলেছে, তাই নিয়ে এলাম, এখানেই থাকবে, আর ছেলেকে খুঁজবে। তোমরা কথা বলো বোন। খুব ভালো হয়েছে, আমার মা নেই, বাবা সারাদিন কাজে বাইরে থাকে, আমার না একা থাকতে একটুও ভালো লাগে না, তুমি এসেছো, আমি তোমার কাছেই থাকবো মা। মা? হ্যাঁ, আজ থেকে তুমি আমার মা। হ্যাঁ বোন, ফুফু তো মায়ের মতোই। মা, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আমাকে ভালোবাসবে তো? আমাকে আদর করবে তো? হ্যাঁ মা, আমি তোমাকে ভালোবাসবো, অনেক আদর করবো, তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না। এই আদালত দীর্ঘ পাঁচ মাস শুনানি, পুলিশ রিপোর্ট এবং সাক্ষী প্রমাণাদির উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সর্বনাশা মাদকদ্রব্য হেরোইন চোরাচালানে আসামি আবদুল্লাহকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। তোর বাবা ওষুধ নিয়ে এখনো আসছে না কেন? তোমরা সেদিন তুই আমাদের মেরে হিরো সেজ ওই মহিলাকে নিয়ে গিয়েছিলি, আজ কি হবে? দেখো ভাই, ওই মহিলাটা প্রসব বেদনায় ছটফট করছে, এই ওষুধগুলো না নিয়ে গেলে ওনাকে বাঁচানো যাবে না, আমাকে যেতে দাও। ওই মহিলার কথা না ভেবে নিজের বাঁচার চিন্তা কর। ভাই, দয়া করে আমাকে যেতে দাও, যেতে দাও। ওঠেন ওঠেন ওঠেন, আহারে পুড়ে গেছে, শোনা তান দিলাম, আহারে দুলা ময়লা লাগছে, কত ছাইরা দেখি। আসুন আমার জাম পেটি লাগবো। বাবা, কি হয়েছে? বাবা কি হয়েছে? মা, মা, বাবা, কি বাবা, কি হয়েছে বাবা? ভাই, বোন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম যেন তোমাদের সামনে আমার মৃত্যু হয়। বোন, নাজমাকে তুমি মায়ের মতো মমতা দিয়ে বড় করবে, তুমি ছাড়া ওর আর কেউ রইল না। কথা দাও বোন, কথা দাও। কথা দিলাম ভাই, কথা দিলাম। নাজমা, কদম যতদিন বেঁচে থাকবি ন্যায়ের জন্য লড়াই করবি, টাকা পয়সা ধন দৌলতের চেয়ে নিজের মর্যাদাকে বড় করে দেখবি, মনে রাখবি মানুষের মর্যাদা না থাকলে সে পশুর চেয়ে অধম। Thank you.
ভাই ও বোনেরা, আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আমার বাবা মৃত্যুর আগে বলেছিলেন, গরিবের কাছে টাকা পয়সা ধন দৌলতের চেয়ে বড় তার মান সম্মান, তার মর্যাদা। আমার শ্রমিক ভাই বোনেরা, আজ আমাদের মর্যাদার লড়াই। আমরা দিন রাত কঠোর শ্রম দিয়ে পোশাক তৈরি করি, আর আমাদের তৈরি পোশাক বিক্রি করে কোটি কোটি টাকা মুনাফা অর্জন করছে মালিক, অথচ কোন রকমে খেয়ে পড়ে বেঁচে থাকার ন্যূনতম মজুরি আমাদেরকে দেয় না, আমাদের সামান্য ঘামের দাম দেয় না। আমরা যখন ন্যায্য দাবির কথা বলি, তখন তারা বিভিন্ন রকমের চক্রান্ত শুরু করে। মালিকের চক্রান্ত, মালিকের চক্রান্ত। ভাই ও বোনেরা, আমরা আমাদের ন্যায্য পাওনা চাই, আমরা ভাত চাই, কাপড় চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আর এই দাবি আদায় করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দাবি নির্দিষ্ট সময়ের মধ্যে না মানলে আমরা সমস্ত গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব। মনে রাখবেন, এ লড়াই আমাদের বাঁচার লড়াই, এ লড়াই আমাদের মর্যাদার লড়াই। মর্যাদার লড়াই, খুব সুন্দর। শ্রমিকদের আবার মর্যাদা, তার আবার লড়াই। মাস গেলে কড়া কড়া টাকা নাও, অথচ সামান্য একটা আন্দোলন বানচাল করতে পারলে না? অনেক চেষ্টা করেছি স্যার, কিন্তু ওই নাজমার জন্য সবাই জান দিতে চায়। আমি বলি কি স্যার, ফ্যাক্টরিটা বন্ধ করে দিন, আন্দোলন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। চুপ করো, ফ্যাক্টরি বন্ধ করে দিলে আমার কালো ধান্দার ব্যবসা চলবে কি করে জানিস না? এই গার্মেন্টস ফ্যাক্টরির সাইনবোর্ডের আড়ালে আমি আমার কালো ব্যবসা চালাচ্ছি। তাহলে এক কাজ করি স্যার, গুন্ডা দিয়ে ওদের নেত্রী নাজমাকে মেরে ফেলি। এটা তোমার ব্যাপার, আমি চাই আন্দোলন বন্ধ হবে, আবার আমার ব্যবসাও চলবে। আমার লোক খায় কম শক্তি বেশি, আমি আবার হাত লাগাই না, আমি হাত দিলে একটা অঘটন ঘটে যায়, ও না পারলে ওই আমাকে সামলাতে হয়, তবে আমার বিশ্বাস ও পারবে।
আপনি কি আমি কথাটা আমি বলছি আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেব আপনি আমার এত বড় উপকার করলেন এই ঋণ শোধ করবার মতো নয় দেখুন মানুষের বিপদে মানুষের সাহায্য করে মানুষের নৈতিক কর্তব্য তাই একজন মানুষ হিসেবে আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র আচ্ছা এবার বলুন আপনি কোথায় থাকেন চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই পথের মধ্যে গুন্ডারা আবার যদি আক্রমণ করে এসব বলবেন তো বলবো আপনি আপনার রাস্তায় যান আর আমি আমার রাস্তায় যাই আল্লাহ হাফেজ ব্যাপারটা আসলে জমল না ছবি দেখার অভ্যাস নাই তো চিন্তা করবেন না দু তিনটা রোমান্টিক ছবি দেখালে সব ঠিক হয়ে যাবে যদি আবার দেখা হয় মা মা এই না তোমার ওষুধ শুধু শুধু কেন পয়সাগুলো নষ্ট করিস আর বলতো আমি তো ভালো হয়ে গেছি ওষুধ আর লাগবে না ভালো হয়ে গেছো এই তো এখনো জ্বর রয়েছে এই জ্বর এমনি সেরে যাবে আমার জন্য আর কত করবি তুই মেয়ে হয়ে সংসার চালাচ্ছিস সারাদিন প্রচন্ড পরিশ্রম করে টাকা উপার্জন করে আনিস তোর ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না মা এসব কি বলছো মা সন্তানের কাছে মা কোনোদিন ঋণী হতে পারে না বলি কি আর সাথে মা এই বয়সে তোর স্বামীর ঘর করা উচিত ছিল অথচ সৈকতকে মানুষ করতে আমার ওষুধ আনতে তুই কি প্রচন্ড পরিশ্রম করছিস তোর নিজের সুখ শান্তি সব বিসর্জন দিয়েছিস শুধু তোর বাবার কথা রাখার জন্য সৈকতের আজ পরীক্ষা শেষ ও রেজাল্ট আউট হলি আমরা দুজন শুধু সুখ আর সুখ করব কিছু বলো না
পাচ্ছি রে, বল তোরে কোথায় আমি রাখি রে, ও বন্ধু রে, তোরে টাকা টরে প্রেমে গেছি পড়ে, গাড়ি বন্ধ হয়ে গেল কেন? এখনই ঠিক হয়ে যাবে। ওহো, কি দিয়ে সারাদিন গাড়িটা ভালো চললো, এখন আবার ডিস্টার্ব শুরু করেছে। আমার মনে হয় কি জানো, জাহান নামে চৌরাস্তায় যেতে কেউ বাধা দিচ্ছে। আমার রাস্তায় কোনো বাধা নেই। তোমার দ্বারা সব বাধা অতিক্রম করা সম্ভব না। ভাগ্যিস গাড়িটা গ্যারেজের সামনে নষ্ট হয়েছে, চলো চলো। এই এখানে মিস্ত্রি কে আছে? আছে, কি হয়েছে তিলন, কে সমস্যা কি? ইডিয়েট, আমার ইঞ্জিন ডিস্টার্ব করছে। কে বলেন? আমি কি স্ক্রুড্রাইভার বললাম? শাট আপ, আমার ইঞ্জিন নয়, আমার গাড়ির ইঞ্জিন। ওটা ঠিক করা সম্ভব না। তুমি জানো আমি কে? আমি এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী চাফর চৌধুরীর একমাত্র মেয়ে। আপনি জানেন আমি কে? না, বাইটা গেছি না চিনি। ভালো, চলেন আপনার গাড়ির ইঞ্জিন ঠিক করে দিই, চলেন চলেন। এবার দেখবেন আমার হাতের কেরামতি কত দেখছি। সাবাবাজি সাবাবাজি না, সাবাবাজি না। এইবার দেখেন পাপা কে মারলো। আমরা কে? তোমরা এখানে কি চাও? গাড়ির চাবিটা দে। গাড়ির চাবি কেন? তোমরা অনেক বাতাস খেয়েছো, এখন আমরা গাড়িতে চড়ে বাতাস খাবো। ইচ্ছা করলে তুমিও আমাদের সাথে যেতে পারো। ওকে ছেড়ে দে, তুই তো অনেক প্রেম করেছিস, এবার রিটার্ন কর, আমরা করি। তুই দেখ ওস্তাদ, বাইরে মারামারি করে ঘরে ফলাইতেছে। এটা যে রাজার গ্যারেজের সামনে বলেছিস। টুকু কোনি কোনি কোয়ে যাচ্ছি। সবাই ভাই ভাই শুনে শুনেন, এটা রাজা ওস্তাদের গ্যারেজ, মারামারি করতে নিষেধ করছে। আরে বাস্ত কই নাই ওস্তাদ, মারামারি তো থামে না। আবার কথা বলেছিস? কোন রাগে তো বাইরে পোতা মোতা মারে ফেলাইছে। আবার যা যাইতাছি, পায়ে তো জোর পাই না, ওইটা মাঠে দেখতে পারবো। ওস্তাদ তোমার কথা খুশি পাত্তাই দিল না, মারামারি করতে গেছে ঢুকে পড়ছে গ্যারেজ তোর বাসাম, তোমার হাত থেকে বাঁচতে পারুম না। আরে উঠো না, টেক আউট। তুই গাড়ি সামলা, সারা বাইচে গেলি না তো ফাড়ে হয়ে দাম। আমি জামু আমি জামু, এতক্ষণ কেড়ি না কেটে ব্যথা, ও পেড়ে ব্যথা মারলাম কেড়ে কল না। আমি জামু না, পরে জামু, আমি যাও ঠিক হইব না। Oh!
আরে শালা ওস্তাদের মায়ের সেই অবস্থা, আমি তো কিছু দিলামই না। ওই যে আরেকটা লাঠি খালে খারে দাদ, আমি কিন্তু কিছুই করলাম না, করলে অনেক কিছু করতে পারতাম। আপনি আমাদের আজ যে উপকার করলেন তা আমরা কোনোদিন ভুলব না। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। ভাইয়া অমন করে কি দেখছেন? ওই মুখটা, যে মুখে প্রথম আমি ভাইয়া ডাকতে শুনলাম। কেন, আপনার বুঝি ভাই ডাকার মতো কেউ নেই? হয়তো আছে, হয়তো পারে, ঠিক বুঝলাম না। না বোঝার তো কিছুই নেই, বাবা ছিল, মা ছিল, তারপর ভাই আছে না বোন আছে সেটা আমি বলতে পারবো না। আমি কিন্তু জানি। তুমি জানো? হ্যাঁ, আপনার একটি ভাই আছে, বোনও আছে। কোথায়? আপনার সামনে। বোনটি হলাম আমি আর ভাইটি হলাম আমি। ভাইয়া, ভাই বলে তখনই দাবি করতে পারবে যখন তুইও তার জন্য কিছু একটা করতে পারবে। সৈকত, একবার ভেবে দেখ, নাজমা আমাদের নিজের বলতে কেউ না, ওর সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই, অথচ রক্ত সম্পর্ককেও হার মানিয়ে দিয়েছে। আপনজন না হয়েও যা করছে তা আপনজনও কখনো করে না। বুবু কোথায়? মা বাজারে গেছে, সারাদিন কাজ করে এসে তারপর সংসারের চাল ডাল তেল লবণের খবর আনতে যায়। সৈকত, এখন তো তোর পরীক্ষা শেষ, সারাদিন বাইরে ঘোরাঘুরি না করে একটা কিছু কর বাবা, নাজমার কষ্টের বোঝাটা একটু কমা। ঠিক আছে মা, ঠিক আছে, বুবুকে বলে দিও আমাদের জন্য তাকে আর কষ্ট করতে হবে না, কিছু একটা করে আমি সংসারের খরচের টাকা, তোমার ওষুধের টাকা জোগাড় করব। এখন থেকে সংসার সমস্ত দায়িত্ব আমার, এই সংসার জন্য বুবুর সংগ্রাম শেষ, আমার সংগ্রাম শুরু। কিসের সংগ্রাম শুরু করবি সৈকত? বাঁচার, ভালোভাবে বাঁচা। কেন, আমরা কি ভালোভাবে বেঁচে নেই? না, এভাবে ধুকে ধুকে জীবন চলাকে আর যাই বলুক না কেন, ভালোভাবে বাঁচা বলে না। কাল থেকে তোকে আর কাজে যেতে হবে না বুবু, আমি কাজ করব। মনে হয় সংসারের দায়িত্ব নেবার মতো পরীক্ষায় পাশ করে তুই সাবালক হয়ে গেছে। হয়নি, তবে হবার চেষ্টা করব। বুবু, এতদিন তুই আমায় কাজ করতে দিসনি পরের ডিস্টার্ব হবে ভেবে, কিন্তু এখন আমি আর তোর কোনো বাধাই মানব না। কিন্তু? কোনো কিন্তু নেই, জ্ঞান হবার পর থেকে অভাব আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, এটা নেই ওটা নেই, যেন একটা মেয়ে সমুদ্রে পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি। ডুবে যাসনি ভাই, ডুবে যাসনি, অভাবের সমুদ্র পাড়ি দিয়ে আমরা ঠিকই পাড়ে চলে এসেছি। আজ তুই বিয়ে পরীক্ষা দিয়েছিস, এটা কি ডুবে যাওয়া? ডুবতে ডুবতে ভেসে যাওয়া বুবু। কলেজের বেতন দিয়েছ কিন্তু সময় মতো পারোনি, ঘরের ভাড়া দিয়েছ বাড়িওয়ালার তাগাদা দেওয়ার পর, মুদির দোকানে পাওনা মিটিয়েছ কিন্তু সময় চলে যাওয়ার পর, যখন যে সময় যা করা উচিত তা অভাব আমাদের করতে দেয়নি। অভাব আছে ঠিকই, অভাব ছিলেও ঠিকই, সময় মতো পারিনি এটাও ঠিক, কিন্তু সব দেনা তো মিটিয়ে দিয়েছি। না, সব দেনা মেটাতে পারোনি, পরীক্ষা হয়ে যাওয়ার পরও প্রফেসরের বেতন এখন বাকি পড়ে আছে। সেটাও মিটিয়ে দিতাম, কিন্তু হঠাৎ করে মিলে সংগ্রাম শুরু হয়ে গেল তাই সম্ভব হয়নি। তুই ভাবিস নি, আমি দু একদিনের মধ্যে তোর প্রফেসরের পাওনাটাকে মিটিয়ে দেবো। এখন যা, তাড়াতাড়ি গোসল করে একসাথে খাবো। না, আমি খাবো না, আর আজ থেকে বলে দিচ্ছি বুবু, তুই আর আমাদের জন্য কিছু করবি না, এখন থেকে সংসার দায়িত্ব আমি নেব। জীবনের ও মানি না, জীবনের ও
কাছে থাকবো এমনি করে, কোনোদিনও যাব না এ ঘর ছেড়ে। তুই যদি পাশে থাকিস তো থাকি না, এ জীবনে কোনো কিছু আর লাগে না। আসে যদি ঝড় হব না তো পর রব একই ঠিকানা। যেন হতে পারি দোয়া করো, নিরাশার আধারে আনবো আলো। ওরে সোনা ভাই এই শুধু চাই রবি স্নেহের ছায়ায়, জীবনের আঙিনায় জীবনের আঙিনায়। দুঃখ তো চির সাথী সুখ তো আসে যায়, জীবনের আঙিনায় জীবনের নাও। তুমি 1000 টাকা চেয়েছো, এখানে 100000 টাকা আছে। এই টাকা দিয়ে তুমি তাই করবে যা তোমার মতো নেত্রীরা টাকার জন্য করে থাকে, শ্রমিকদের আন্দোলন থেকে দূরে সরিয়ে মেশিনের মতো কাজ করে যেতে বলবে। আমরা গরিব স্যার, অর্থের চাহিদা আমাদের আছে, তবে সে অর্থ নিজেকে বিক্রি করে নয়। এ টাকা আপনি রেখে দিন স্যার, কারণ অর্থই হচ্ছে আপনাদের বাঁচার একমাত্র অবলম্বন। অর্থ দিয়ে আপনারা সবকিছু কিনতে চান, তাই অর্থের প্রয়োজন আপনাদের সবচাইতে বেশি। দাঁড়াও, যাবার আগে আরেকবার ভেবে দেখো, যে টাকা ফেলে তুমি চলে যাচ্ছ সেই টাকাই হচ্ছে এই সমাজে বাঁচার একমাত্র ব্যারোমিটার। আর সেই ব্যারোমিটার আপনার প্রয়োজন বেশি, আমার নয়। শুনুন, যে অর্থ আর প্রাচুর্যের লোভে শত শত ভুকা নাঙ্গা শ্রমিকদের সাথে বেইমানি করতে বলছেন, সেই অর্থ দিয়ে বিলাসী জীবন যাপন করা যায়, সেই প্রাচুর্যের গোডাউন থেকে মিথ্যে অহমিকা করা যায়, কিন্তু খাঁটি মানুষ হওয়া যায় না। আমার দরকারি টাকাটা প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে জোগাড় করে নেব, তবু আপনার কাছে আমার নীতি আদর্শকে বিক্রি করব না। চলি। এখন টাকা কোথায় পাব? টাকা না পেলে মায়ের ওষুধ কিনতে পারবো না, অসুস্থ হয়ে পড়বে। সৈকতের প্রফেসরের বেতন দিতে না পারলে সৈকত কষ্ট পাবে। এখন আমি কি করব, কার কাছে যাব? হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা, একজন মুমূর্ষু মাকে বাঁচাতে এগিয়ে আসুন, রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ ও নেগেটিভ। যোগাযোগ জনতা ক্লিনিক, ওয়ার্ড নম্বর 4, বেড নম্বর 8। দিলু, তোরা কাজ কর, আমি একটু আসছি। নিশ্চয়ই আবার রক্ত দিতে যাবে? হ্যাঁ। শুধু তো নিজের রক্ত মানুষের জন্য দিয়ে গেল ওস্তাদ, কিন্তু আপনার রক্তের সন্ধান তো পেলে না। দিলু, একদিন দেখবি আমার এই রক্তের ধারা আমার অজান্তে ঠিকই আমার রক্তের কাছে টেনে নিয়ে যাবে। এটি আপনি সেদিন রক্ত দিয়ে গেলেন, আবার আজ এসেছেন,
না না আপনার রক্ত নেওয়া যাবে না ডাক্তার সাহেব আপনি যদি রক্ত না নেন তাহলে আমি টাকা পাবো না আর টাকা না পেলে আমার মায়ের ওষুধ ছোট ভাইয়ের প্রফেসরের টাকা কিছুই জোগাড় করতে পারবো না সরি আমার পক্ষে আপনার রক্ত নেওয়া কিছুতেই সম্ভব না প্লিজ একটু দয়া করুন মায়ের ওষুধ আর ছোট ভাইয়ের টাকা না দিয়ে আমি যে বাসায় যেতে পারবো না না আমি কিছুই করতে পারবো না প্লিজ আপনি যেতে পারেন শুনুন আপনি সে মানে আমি আপনার সব কথা শুনেছি আপনি যদি কিছু মনে না করেন তাহলে তাহলে আপনার প্রয়োজনের টাকাগুলো আমি দিতে পারি আপনি হয়তো বলবেন একদিনের পরিচয়ে কেন আমি আপনাকে টাকা দিতে চাইছি আপনি হয়তো আরো বলবেন আসলে কি উপকারের নামে আপনাকে ছোট করতে চাইছি কিন্তু বিশ্বাস করুন আমি এসব কিছুই চাইনি আর যদি আপনার মামার মা হতো তাহলে কি মায়ের জন্য আমি ওষুধ কিনে দিতাম না আপনার ভাইটি যদি আমার ভাই হতো তাহলে কি আমি ভাইয়ের বেতনে টাকা দিতাম না দেখুন আমি তো আপনাকে সাহায্য করছি না মানে আপনাকে আমি ধার দিচ্ছি আপনার যখন সময় হবে তখন ওই টাকাটা আমাকে ফেরত দিয়ে আসবেন আসলে আপনজনের জন্য কেউ কিছু করতে চায় কিন্তু টাকার অভাবে করতে পারে না আবার কারো কাছে টাকা আছে কিন্তু আপনজনের জন্য কিছু করার সুযোগই নেই আমার আমার কথা আপনি যদি কিছু মনে করে থাকেন আমি ক্ষমা চাচ্ছি শুনি আপনি যা যা বললেন আমি তো কিছুই বলতাম না আমি শুধু আপনার দিকে তাকিয়ে অবাক হয়ে গিয়েছিলাম যে পৃথিবীতে এখনো এমন মানুষ আছে যে পরের উপকারের জন্য স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসে তাই তাই বলছি এই টাকাটা ধার হিসেবে দিলে আমি খুব খুশি হব আমার ঠিকানা রাজমোটর 13 কারণ বাজার রোড ঢাকা আসি নাজমা তোর স্ট্রাইক চলছে এই অসময়ে এত টাকা তুই কোথায় পেলি একজন সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছে সাহায্য না মানে একজন ধার দিয়েছে কিন্তু তুই টাকা শোধ করবি কেমন করে কেমন সৈকতে পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট আউট হলে সৈকত চাকরি করবি সব দেনা শোধ করে দেবে তোমাকে একটা কথা বলবো বাবা বলুন নিজের ছেলেরাই আমাদেরকে ভাত দেয় না ঘরে থাকতে দেয় না তুমি তো আমাদের কেউ না তুমি কেন আমাদের জন্য এত কিছু করো বাবা এই জন্য করি চাচি তোমাদের দোয়াতে অন্য কেউ আমার মতো আমার মায়ের জন্য ছোট কিছু করে চলি চাচি ভাইয়া আরে ভাইয়া আপনি আমাকে চিনতে পাচ্ছেন না আমি সৈকত সেই দিনের কথাটা তো তাড়াতাড়ি ভুলে গেলেন ভাইয়া আমি ভুলিনি ভুলেছ তোমরা তা না হলে এতদিনে এই ভাইয়ের কাছে অন্তত একবার হলো আসতে ঠিকানাটা নিশ্চয় অজানা ছিল না ইয়ে ভাইয়া কাজে এত ব্যস্ত ছিলাম যে যা হয়ে ওঠিনি সর্বনাশ মা এদিকে আসছে ভাইয়া আজই চলুন ভাইয়া কোথায় চলুন না আপনার এখানে যাবো চলুন উঠুন তো ভাইয়া পাগল কিছু ময়না করলে একটা কথা বলবো বলুন আপনাকে প্রায় দেখি এখানে কাকে খুঁজেন আমার স্বামী আর আমার ছেলেকে স্বামী ছেলে হ্যাঁ অনেক বছর আগের কথা আমার স্বামী এখানেই থাকত ছেলেকে নিয়ে স্বামীকে খুঁজতে এসেছিলাম যাওয়ার পথে আমার ছেলেকে হারিয়ে ফেলেছি
এখানে খুঁজতে আসি, যদি ওদের দেখা পাই। কি নাম আপনার স্বামী ছেলের? স্বামীর নাম আব্দুল্লাহ আর ছেলের নাম রাজ। না 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 না, এ নামে এখানে কেউ থাকে না, কাউকে চিনিও না, চলি। আসি ভাইয়া। এটা কি রাজা সাহেবের গ্যারেজ? জি। ওয়ান টু থ্রি ফোর, দূরে একটা দুইটা তিনটা চারটা। আমি রাজা সাহেবকে চাচ্ছিলাম। দেখলেন, সালাম আলাইকুম। হ্যাঁ, খাইছে রে ওস্তাদ। আপনি না মানে আপনার টাকাটা এখন জোগাড় করতে পারিনি, তাই দেখা করতে এলাম। দেখুন, আমি মনে প্রাণে চাই আপনি যেন আমার টাকাটা জোগাড় করতে না পারেন। মানে? না মানে বলছিলাম মানে আপনার সব সমস্যার সমাধান হোক, এটা কিন্তু আমি সবসময় চাই, কিন্তু আমার টাকাটা দেবার সময় আপনার অভাবটা যেন লেগেই থাকে। কেন? এই জন্য যে টাকাটা দিয়ে দিলে তো আর কখন এখানে আসবেন না, আর আপনাকে দেখতেও পাবো না। আর টাকাটা পাওনা থাকলে মাঝে মাঝে সরি বলতেও তো আসবেন, আর সেই সুবাদে আপনি কিছু দেখতেও পাবো। সে কি বুঝবেন না? না, আজ আমার ছোট ভাইয়ের পরীক্ষার রেজাল্ট আউট হবে, দোয়া করবেন ও যেন ভালো রেজাল্ট করে। আপনার মতো বোনের ভাই যে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আসি। আচ্ছা ওস্তাদ, বুঝ হইয়া গেছে? না মানে বুঝ হইব আর কি। আপা, সৈকত পরীক্ষা ফার্স্ট হয়েছে। সত্যি? হ্যাঁ। সৈকত কোথায়? ও তো চলে গেছে। ও রে, কি হয়েছে? তোকে এত খুশি খুশি লাগছে কেন? আমার স্বাদ, আমার এতদিনের স্বপ্ন আজ সত্যি হয়েছে মা, সৈকত পরীক্ষা ফার্স্ট হয়েছে। সত্যি বলছিস? হ্যাঁ মা সত্যি, আমি নিজে কলেজে গিয়ে রেজাল্ট দেখে এসেছি। এই না মা, এই না মিষ্টি খাও মা। আমাদের মিষ্টি খাওয়া নিষেধ, সন্তানের খুশিতে মিষ্টি খেলে তোমার কিচ্ছু হবে না মা। না তুইও খা। খাবো মা খাবো, সৈকত আসুক, সৈকতকে মিষ্টি খাইয়ে দিয়ে ওর হাতে আমি মিষ্টি খাবো। কনগ্রাচুলেশন মাই সন, সত্যি তুমি ব্রিলিয়ান্ট। প্রথমে তো আমি রুনার ভালোবাসাকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না, ভেবেছিলাম পচা শামুকে বোধ হয় পা কাটলো। এখন তো বুঝতে পেরেছি বাপি, সৈকত গোবরে একটা পদ্ম ফুল। দেখলে সৈকত, রুনা তোমাকে নিয়ে সাংঘাতিক ভাবে প্রাউড করছে। রুনা বরাবরই আমাকে নিয়ে একটু বেশি অহংকার করে। রুনার অহংকার করাটা মিথ্যে নয়, আমিও তোমাকে নিয়ে অহংকার করতে চাই। রুনা যখন তোমাকে ভালোবাসে তখন রুনার যোগ্য হিসাবে সমাজে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। বাপি, আপাতত এসব কথা থাক, এখন তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি সৈকতকে নিয়ে হোটেল সোনাগাতে খেতে যাব, ওর সাকসেসকে আমি সেলিব্রেট করতে চাই। অবশ্যই দেব। কোবরা স্যার, মামনিকে 10,000 টাকা দিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও, 10,000 টাকা তো বয় বেড়াদের টিপস দিয়ে চলে যায়, 20,000 টাকা দিয়ে দাও। থ্যাংক ইউ পাপা। এসো চল স্যার। গোবরা, তুমি হয়তো ভাবছো এত সহজে ছেলেটাকে আমি মেনে নিলাম কেন? ইয়েস স্যার, প্রেমে বাধা দিতে নেই, বাধা প্রেমকে আরো গভীর করে। পৃথিবীর ইতিহাসে প্রেমে যত বাধা এসেছে তাতে পরিণতি খুব খারাপ হয়েছে। রুনা আমার একমাত্র মেয়ে, ভীষণ জিদি এবং একরখা, আমি যদি তাকে বাধা দিতাম তাহলে সে কিছুতেই মেনে নিত না, তাই পিতা ও কন্যার সংঘাতকে এড়িয়ে যাবার জন্যই আমাকে মেনে নিতে হয়েছে। আরেকটা কারণও বলতে পারো, ছেলেটি সত্যি একটা হীরের টুকরো, হীরা যদি পচা ডাস্টবিনও করে থাকে তবুও সে তা হীরা। কিন্তু স্যার,
তুমি খোঁজ নিয়ে এসো ছেলেটি কে এবং তার কে কে আছে। বুবু বুবু কিরে এত দেরি করলি কেন? সেই কখন থেকে তোর জন্য বসে আছি। বুবু আদাবর পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো তাই। ও বুঝেছি, তাই বন্ধুদের সাথে হইচই করতে গিয়ে বুবুর কথা ভুলে গিয়েছিলি। তোর পরীক্ষার পাশের খবর শুনে আমি মিশে নিয়ে বসে আছি। খা। না না বুবু এখন আর খেতে পারবো না। কেন? বুবু আমার রেজাল্টের খুশিতে রুনা আমাকে নিয়ে সোনাগা হোটেলে অনেক দামি দামি খাবার খাইয়েছে, এখন তোর মিষ্টি খেলে আমার পেটে সব দামি খাবার বমি হয়ে বের হয়ে আসবে। বুবু তুই কি আমার কথা দুঃখ পেয়েছিস? তোর কি তাই মনে হয়েছে? তবু তুই যদি আমার কথা ব্যথা পেয়ে থাকিস তাহলে তাহলে আমি দুঃখ পাবো। পাগল, এবার বল রুনা মেয়েটা কে, দেখতে কেমন? দেখতে খুব সুন্দরী বুবু, আর রুনার বাবা এই শহরে একজন ধনী ব্যবসায়ী, রুনা তারই একমাত্র কন্যা। ঠিক আছে একদিন পরিচয় করিয়ে দিস তখন দেখব। শুন কাল সকালে তোকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায়? একজন লোকের সঙ্গে তোকে পরিচয় করিয়ে দেব। বুবু কাল সকালে আমাকে অন্য এক জায়গায় যেতে হবে, তোর সাথে আমি আরেকদিন যাব। আরে আপনি? আপনাকে মিষ্টি খাতে এসেছি। মানে হঠাৎ মিষ্টি? আমার ভাই বিয়ে পাশ করেছে। আচ্ছা আচ্ছা, আপনার টাকা দিয়ে তো আমার ছোট ভাইয়ের সারের বেতন দিয়েছিলাম, তাই এই খুশির ভাগিদার আপনিও। মানে দেখতে তো পাচ্ছেন হাতে ময়লা, মানে আপনি যদি কষ্ট করে আমাকে মানে মানে মিষ্টি। কি ব্যাপার, আমাদের কপালে মিষ্টি জুটবে না? যা সবার বিলিয়ে দে, তুইও ভাই যাক, পরীক্ষার পাশে মিষ্টি খেলাম, বিয়ের মিষ্টি খাবো কবে? খাবেন খাবেন, মাত্র বিয়ে পাস করেছে, আগে চাকরি করুক তারপর বিয়ের কথা ভাববো। আরে না না, আপনার ভাইয়ের না, আপনার বিয়ের। আমার বিয়ে? হ্যাঁ আপনার বিয়ে। মনির মতো পাত্র চাই। তা কেমন পাত্র আপনার পছন্দ বলেন, কেমন ছেলে চান? উচ্চতা 5'11". আচ্ছা দেখা যাক। বিসমিল্লাহ আল্লাহ, 5 ফিট 11। কি করছিস? 9 টাক মিলে চাষি, বুকের মাপ পরে আসেন, আগে বলেন। 45 ইঞ্চি। হ্যান্ডসাম, আরে হায় মিল লাগেছে পুরো 45। চেহারাটা কেমন চান, মার্শাল হিরু না দেশি হিরু মার্কা? দেশি হিরু মার্কা হলে চলবে। এই তো হাই হাই মিল লাগেছে।
মিলে মিলে কি মিলে বলে বলে আর কি বলে মানে ওরা একটু বেশি অধিকার দেখিয়ে ফেলেছে, কিছু মনে করবেন না। কিচ্ছু মনে করিনি, আজ অনেকদিন পর আমি একটু প্রাণ ভরে আনন্দ পেলাম, সেই আনন্দটুকু আমার চিরদিন মনে থাকবে। আসি। আচ্ছা ওস্তাদ, আমার বুঝ হইয়া গেছে, মানে তোমার পাশে আপারে খুব মানাইছে। কি কইলাম না কইলাম বুঝি না। দোয়া করি সুখী হও। আমিন সুম্মা আমিন। আমার গার্মেন্টস এর শ্রমিক নেত্রী নাজমার ভাই হচ্ছে সৈকত, যে নাজমাকে আমি টাকা দিয়ে কিনতে পারিনি। জি স্যার। সেই নাজমার ভাইকে আমি গুড, ভেরি গুড, খুব ভালো সংবাদ এনেছ। নাজমার কোমরের হার আমি ভেঙে দেব। সৈকতের বুবামাকে দেখতে চেয়েছে। খুব ভালো কথা, অবশ্যই দেখবে। শোনো সৈকত, রুনা আমার একমাত্র মেয়ে, তাই রুনার সাথে তোমার বিয়ে হলে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি। বুঝতেই তো পারছো সৌভাগ্য তোমার দরজায় এসে নক করছে। আমার এই বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য যশ প্রতিপত্তি সবকিছুই তোমার। একবার কি ভেবে দেখেছ তুমি কোথাকার, কে, কি তোমার পরিচয়? আমি কিছুই জানতে চাইনি, কারণ রুনা আমার একমাত্র মেয়ে তোমাকে ভালোবেসেছে। শুধু রুনা, রুনার দিকে তাকিয়ে আমি কিছুই বলছি না। তোমার বুবু রুনাকে দেখতে চেয়েছে, তুমি বরং তোমার বুবুকে এখানে আসতে বলো, আমরা বিয়ের কথাটা পাকা করে ফেলবো। জি আচ্ছা, আসি রুনা। আর আমরা গরিব, আমরা বস্তির মানুষ, আমাদের সাথে ওদের মিল হতে পারে না, তাই আমার ওখানে যাওয়া ঠিক হবে না সৈকত। বুবু, রুনা সম্পর্কে তো ধারণাটা ঠিক না। রুনা বড় লোক ঠিকই, কিন্তু গরিবদের ঘৃণা করে না। তাছাড়া রুনাকে বিয়ে করার পর আমরা তো গরিব থাকছি না। গরিব থাকছি না? হ্যাঁ বুবু, রুনাদের সব সম্পত্তি মালিক হবো আমি। আমাদের আমাদের গরিবের চেহারাটা বদলে যাবে বুবু। সৈকত, পরের ধন সম্পত্তি দিয়ে নিজের চেহারা বদলানো যায় না, পরের ধনের উপর লোভ করতে নেই। এটা লোভ নয় বুবু, ইটস ফ্যাক্ট। রুনাকে বিয়ে করলে ওর বাবার ধন সম্পত্তি হবে আমার। 24 বছরে আমাদের জীবনে অভাব, ধুকে ধুকে মরার দুঃখ অর্থের স্রোতে নিমজ্জিত হয়ে যাবে। আরে আমার মতো ছেলের সাথে রুনাকে ওর বাবা বিয়ে দিতে রাজি হয়েছে, এটাই তো আমাদের সৌভাগ্যের ব্যাপার বুবু। নিজেকে এত ছোট ভাবিস না সৈকত,
আমরা গরিব সত্য, কিন্তু আমাদের শিক্ষা আছে, আদর্শ আছে। অর্থ আর প্রাচুর্যের চেয়ে শিক্ষা আদর্শের মর্যাদা কম নয়। শিক্ষার আদর্শ মানুষকে সুখী করতে পারে না বাবু, সুখী হতে হলে চাই অর্থ আর প্রাচুর্য। তাই বলে অন্যের কাছ থেকে ধার করা সুখ আর প্রাচুর্য দিয়ে আমাদের প্রতিষ্ঠা পেতে হবে। অন্যের মেয়েটির পরিচয় আমাদের পরিচিত হতে হবে। নিজের পরিচয় সমাজে প্রতিষ্ঠা লাভ করাই হলো আসল মর্যাদা। সৈকত, ভালোবাসার মূল্য দেয়া আর প্রাচুর্যের কাছে নিজেকে বিক্রি করে দেওয়া এক কথা নয়। তোর কথাটা মেনে নিতে পারলাম না বাবু। প্রতিষ্ঠা পেতে হলে কারো না কারো সহযোগিতা দরকার। রুনার বাবা আমাকে সেই সহযোগিতা করে দেবে। প্রতিষ্ঠা পাওয়ার এমন সুযোগ বারবার জীবনে আসে না, এই সুযোগ আমি হারাতে চাই না বাবু। কিন্তু যে সুযোগ তুই হারাতে চাস না, সেই সুযোগ আমাকে মাকে তোর কাছ থেকে সরিয়ে দিতে পারে, আমাদের আত্মার সম্পর্ককে রক্তের সম্পর্কে ভুলিয়ে দিতে পারে। এটা তোর কল্পনা বাবু। কল্পনা থেকেই বাস্তবতার জন্ম নেয় সৈকত। বাবু তুই যেভাবে আমাকে আর্গুমেন্ট করছিস, তাতে মনে হচ্ছে তুই আমার এত বড় পাওয়াকে কিছুতে সহ্য করতে পারছিস না। তুই কি তার সারাটা জীবন আমি তোর দয়ায় বেঁচে থাকি? সৈকত, এটা কি বুঝি সৈকত, আমার এতদিনের পরিশ্রম, ত্যাগ, সংগ্রাম, ভালোবাসা সবকিছু তোকে দয়া করার জন্যে। আমার আদর, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, তুই এমন ভাবে অপমান করবি আমি ভাবতেও পারিনি সৈকত। কেন করবে না? পূজার অন্য জীবনের ঠিকানা খুঁজে পেয়েছে, তোর প্রয়োজন তোর জীবনে শেষ হয়ে গেছে। শোন সৈকত, তুই আমার নাচমাকে অপমান করেছিস, আমার নাচমার দুচোখ থেকে ব্যথার পানি ঝরিয়েছিস। আমি তো কিছুতে সহ্য করব না। যা, বেরিয়ে যায় বাড়ি থেকে। আমি তোকে মা, এ তুমি কি বলছো মা? তুমি এমন কথা মুখে এনো না। সৈকত ছোট, অবুঝ, ও না বুঝে কথাগুলো বলেছে, ও কোনো অন্যায় করেনি। আমি বরং একটু বেশি অধিকার দেখিয়ে ফেলেছি। না, তুই ওকে যা বলেছিস সব ঠিক বলেছিস। কেন, ও জানে না কার জন্য কিভাবে ও এত বড় হয়েছে? মা, আমি যে করেছি তা সৈকতের সুখের জন্যই করেছি, আর সৈকত যা বলছে তার সৈকতের সুখের জন্য। তুমি নিয়ে ফেব না, আমি ওনার বাবার কাছে যাব। সৈকত, মন খারাপ করিস নি, আমি কালই ওনার বাবার কাছে গিয়ে তোর বিয়ের কথা পাকা করে আসব। আসুন, আপনি বসুন, আমি স্যারকে খবর দিচ্ছি। আমি সব জেনে শুনি এ বিয়েতে রাজি হয়েছি। আমি জানি তোমার ভাই সৈকতের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছ। বিয়ে নিয়ে আমি একটা ব্যবসা করতে চাই। ব্যবসা? হ্যাঁ, ব্যবসা। ব্যবসাটা হচ্ছে তোমাকে ট্রেড ইউনিয়ন ছেড়ে দিতে হবে আর আন্দোলনের সমস্ত কর্মসূচি বাতিল করে দিতে হবে। আমি গরিব হতে পারি কিন্তু স্বার্থপূর্ণ নই স্যার। শ্রমিকদের স্বার্থই আমার কাছে সবচেয়ে বড়। আমার স্বার্থের জন্য লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী স্বার্থকে জলাঞ্জলি দিতে আমি পারবো না। এটাই আমার আদর্শ। কোনো লোভ লালসা আমাকে আমার আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না। তোমার আদর্শ দিয়ে কি তোমার ভাইকে আটকে রাখতে পারবে? তা হয়তো পারবো না, কারণ আপনার কালো টাকার দুর্গন্ধে সৈকতকে প্রাচুর্যের ক্যান্সার আক্রান্ত করেছে। আমার আদর্শ কেন? আমার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার মতো ঔষধ তাকে এই মারাত্মক ব্যাধি থেকে মুক্ত করার জন্য কোনো কাছে আসবে না। তবে এইটুকু অন্তত বলে যেতে পারি স্যার, মায়ের বুক শূন্য করে, মাকে কষ্ট দিয়ে আপনি যদি সৈকতকে আপনার কাছে নিয়ে আসেন, তবে শূন্য মায়ের হাহাকার আত্মচিৎকারে আপনার এই ঐশ্বর্যের প্রাচীর ভেঙে খান খান হয়ে যাবে। নাজমা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আমি তোমাকে জাস্ট একটু পরীক্ষা করলাম। আমি তোমার প্রস্তাব সর্বান্তকরণে মেনে নিলাম। সৈকতের সাথে রুনার বিয়ে হবে, এটা আমার পাকা কথা। আর ইউ হ্যাপি? আমি চাই সৈকত
সেক্ষেত্রে সুখবরটা দিতে হবে। স্যার কোবরা, আমি তোমাকে আগেও বলেছি, যখন দেখবে আমি কোনো জিনিস খুব সহজভাবে মেনে নিচ্ছি, তখন মনে করবে নিশ্চয়ই কোনো কারণ আছে। রুনার বিয়ে নিয়ে আমি যে ব্যবসা করতে চেয়েছিলাম, রুনা যদি জানতে পারে তাহলে আমার মেয়ে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। এখন কি হবে স্যার? বিয়ের আগে যা করতে পারলাম না তা বিয়ের পরে করব। কিন্তু স্যার, আপনার মেয়ে কি তা করতে দেবে? সে পথ আমার জানা আছে। তোর বিয়ের কথা পাকা করে এসেছি। সত্যি বলছিস বুবু? হ্যাঁ, কিন্তু আমার একটা ভয় হচ্ছে সৈকত। কিসের ভয় বুবু? বৌমা, তুই আবার আমাদেরকে পর করে দিবি না তো? কি যে বলিস বুবু, তুই তো আমার জীবনের সব, তোকে আমার কাছ থেকে পর করে দিতে পারে এমন কোনো শক্তি নেই। আমার লক্ষ্মী ভাই। বাপি, বাপি, কি হয়েছে বাপি? কিছু না, কিছু না বল। তবে তোমার চোখে পানি? সৈকতে বলে এসেছিল কি বিয়েতে কোনো আপত্তি আছে? মারে, তোর মা মারা যাবার পর আমি তোকে কোনোদিন মায়ের অভাব বুঝতে দিইনি। আমি তোকে মায়ের আদর দিয়েছি, বাবার স্নেহ দিয়েছি, তাই তোর কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না বলে সৈকতের বোনকে বলেছিলাম, আমার বাড়িতে থাকতে তোমাদের সম্মানে বাদলে বিয়ের পর তোমরা বস্তি ছেড়ে ভালো একটা বাসা নেবে, সৈকতকে আমি চাকরি দেব, কারণ আমার মেয়ে তোমাদের বাসায় থাকতে কষ্ট হবে। তার উত্তরে সে আমাকে বলল, আপনার মতো মানুষের দয়া ভিক্ষা নেবে এটা আপনি কি করে ভাবলেন? আপনার মেয়ে আমার ভাইকে ভালোবাসে, আপনার মেয়ে বস্তিতে থাকতে রাজি হলেই তবেই এ বিয়ে হবে। সৈকতের বোন আমার মিলের সামান্য একটা শ্রমিক, শুধু তোর কথা ভেবে আমি কোনো উত্তর দিতে পারিনি মা। শুধু তোর বাবা বলে, শুধু তোর বাবা বলে সৈকতের বোন আমাকে এভাবে ভুলে গেল। কেন আমি মেয়ের বাবা হয়ে জন্ম নিলাম? কেন আমি মেয়ের বাবা হয়ে জন্ম নিলাম? নাজমা, নাজমা, আমি বুঝে উঠতে পারছি না এটা কেমন বিয়ে হচ্ছে। কেন মা? সৈকত একা একা বিয়ে করতে গেল, তুই সাথে গেলি না। মা, তুমি কি যে বলো, আমি গেলে এগুলো সাজাবে কে? আর তুমি তো মা হয়ে ছেলের সাথে বরযাত্রী যেতে পারো না, কাজেই সৈকতকে তো একাই যেতে হবে। তোর কোনো কথাই আমি বুঝি না। এসো বাবা। মারে, পৃথিবীতে কেউ যেন মেয়ের বাপ হয়ে জন্ম না নেয়, জন্ম না নেয়। কিরে, তোর হয়েছে? ওদের তো আসার সময় হয়ে গেল। এই শেষ হয়ে এলো মা। মা, তুমি এই কাপড় পরে বউ বরণ করবে নাকি? যাও একটা ভালো কাপড় পরে এসো, তাড়াতাড়ি করো। আমি এর মধ্যে সব পরিষ্কার করে ফেলছি। এই শালি, এই কাগজগুলো সব সরিয়ে ফেল, এগুলো সব সরা। এই এলো বুঝি। আপনি? মানে এদিকে গাড়ির টাইল দিতে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখাটা করেই যাই। আমার কথা আপনার মনে আছে তাহলে? মিথ্যে বলবো নাকি সত্যি বলবো? সত্যি বলাটা স্বাস্থ্যের জন্য ভালো। ঠিক বলেছেন, আপনার কথা কিন্তু আমার মনে আছে। তা এত সুন্দর করে বাড়ি সাজিয়েছেন, ব্যাপারটা কি বলুন তো? কোনো বিয়েতে নাকি? হ্যাঁ। তা ইয়ে মানে মানে সৌভাগ্যবান বরটিকে মানে 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 কার সাথে বিয়ে হচ্ছে? বিরাট বড় লোকের একমাত্র ছেলে? হ্যাঁ, বিরাট বড় লোকের একমাত্র মেয়ে। ঠাট্টা করছেন? না, সত্যি বলছি, আমার ছোট ভাইয়ের বিয়ে হচ্ছে, বোনই এখনই আসবে, তাই
বাড়িতে একটু সাজালাম। অবাক্কাণ্ড, যে ভাইকে রক্ত বিক্রি করে টাকা দিয়ে মানুষ করেছেন সে তোমাকে রেখে, মানে মানে আপনাকে রেখে? তুমি বলুন, শুনতে ভালো লাগছে। সত্যি? আচ্ছা, ওই যে বিয়েতে সব মিলে ব্যাপারটা তো কেমন কেমন লাগছে না? এর মধ্যে খারাপ লাগলো কিছু নেই। আমার ছোট ভাইয়ের মনে আগেই ভালোবাসা এসেছে, আর সেই ভালোবাসা থেকে বিয়ে। তোমার মনে ভালোবাসা আসেনি? সবার জন্য সুখের ঘর সাজাতে গিয়ে নিজের মনকে আজও আমি সাজাতে পারিনি। হে দেখো, কথা বলতে বলতে তোমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। না মানে আপনাকে। তুমি করেই বলো, শুনতে খুব ভালো লাগছে। মানে ছোট ভাই বোন আসবে, এই শুদ্ধ আকৃতি। যে ছোট ভাই বড় বোনকে রেখে আগে বিয়ে করে সে ভাইকে আমার কাছে কিছুটা স্বার্থপর মনে হয়, আর স্বার্থপরের জন্য আমার কাছে কোনো দোয়া নেই। কথাটা সরাসরি বলে ফেললাম, কিছু মনে করবেন না। খোদা হাফেজ। গাড়ির শব্দ শুনলাম, কে এসেছিল? মা, ওই যে তোমাকে বলেছিলাম একদিন আমাকে সাহায্য করেছিল সেই লোকটা। তা আমাকে ডাকলি না কেন? ওকে দেখার আমার খুব ইচ্ছে ছিল। ওকে ডেকে এনে তোমার সাথে পরিচয় করিয়ে দিয়ে তোমার ইচ্ছাটা আমি পূরণ করে দেব। আচ্ছা, এই সব সব বউকে নাম তো দে। এসে বল, কেন আমি মেয়ের বাবা হয়ে জন্ম নিলাম? কই এসে? ওই ময়লা হাত দিয়ে আমাকে স্পর্শ করো না। রুনা, রুনা, উনি আমার বুবু। তোমার বুবু এমন কোন ধোয়া তুলসী পাতা না যে ধরলে আমি পবিত্র হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, নামো। কেমন করে নামবো? এখানে তো নোংরা ময়লা, কার্পেট নেই। সৈকত, তোরা গাড়িতে বস, আমি আসছি। এটা একদম নতুন শাড়ি, ভাইয়ের বিয়েতে পরার জন্য কিনেছিলাম, নোংরা করিনি। নাও এর উপর পা দিয়ে এসো বোন। মা বরণ করে নিক, তারপর ঘরে যেও। এসো মা, এসব মিষ্টি কালচার আমার একদম পছন্দ হয় না। অনেক বেলা হলো, ওঠো, তোমার চা। সৈকতের বোন আমাকে এভাবে বলে গেল কেন আমি মেয়ের বাবা হয়ে জন্ম নিলাম? না, এমন কাপে আমি কেন? আমাদের বাড়ির চাকরও চা খায় না। কাপ তো খাবে না, খাবে চা। দামি কাপ আর কম দামি কাপের কোনো কথা নয়, চাটা কেমন সেটাই কথা। তাছাড়া গরিবের বাড়িতে যখন বউ হয়ে এসেছ তখন কম দামি কাপে চা খাওয়ার অভ্যাস তো করতেই হবে। হোয়াট, বউ হয়ে এসেছি বলে আপনার হুকুম আমাকে শুনতে হবে নাকি? আমি তো তোমাকে কোনো হুকুম করিনি, আমি তো শুধু তোমাকে তোমার অভ্যাস পরিবর্তন করতে বলেছি। শাট আপ, আমার অভ্যাস পরিবর্তনের দরকার নেই, আপনারা আপনাদের অভ্যাস পরিবর্তন করুন। আস্তে কথা বলে দিন, পাশে ঘরে মা,
শুনলে উনি দুঃখ পাবেন। ও, এখন আমি প্রাণ খুলে কথাও বলতে পারবো না? কে নাকি দুঃখ পেল তাতে আমার কিছু যায় আসে না। তোমার কিছু না যায় আসতে পারে, কিন্তু আমাদের যায়। বাড়ির বউ, বড় বোনের সাথে এভাবে কথা বললে পাড়া প্রতিবেশী ছিছি করবে। বাহ সৈকত বাহ, আড়ি পেতে কথা শোনায় মানুষ হতে দিচ্ছি। বৌমা, আমি শুধু একজন মানুষ নই, আমি সৈকতের মা, তোমার শাশুড়ি। আমি শুধু আমার স্বামীকে জানি, আর কাউকে জানার আমার প্রয়োজন নেই। এ বাড়িতে থাকতে হলে তোমার সবাইকে জানতে হবে। সৈকতের বড় বোন নাজমা, তার সাথে তুমি বেয়াদবি করেছ, তার জন্য তোমার ক্ষমা চাইতে হবে। হট সৈকত, চ্যাচির মতো দাঁড়িয়ে আছো কেন? তোমার মা কি বলছে শুনতে পাচ্ছ না? ইয়ে মা, ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না? কি বললি তুই? অন্যায় কিছু বলিনি। রুনা কাপটা ভেঙেছে, এমন কি হয়েছে? এই জন্য বুবুর এত কথা বলতে হবে? কম দামি বলে কাপটাও ভেঙে ফেলেছে, কিন্তু তোর মতো গরিব স্বামীকে ও কম দামি কাপের মতো অপছন্দ করেনি। তাই বৌমার পক্ষে কথা না বলে তাকে বল নাজমার কাছে মাপ চাইতে। তোমার ধারণার সাথে আমার ধারণা এক নাও হতে পারে মা। সৈকত! মা, সবার ধারণা সবসময় এক হয় না। রুনা ছোট, তাছাড়া প্রাচুর্যের মাঝে আদরে আদরে বড় হয়েছে, সামান্য ভুল ত্রুটি থাকা তো স্বাভাবিক। তুমি কোনো চিন্তা করো না মা, দেখবে রুনা একদিন ঠিকই সবার মন জয় করে নেবে। তুমি কিছু মনে করো না বোন, হাত মুখ ধুয়ে নাও, যাও আমি নাস্তার ব্যবস্থা করি। চলো মা, চলো। সৈকত, বাইরের শ্রমিকদের স্লোগান শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। শ্রমিকরা তোমার বুবুর নেতৃত্বে আমার বিরুদ্ধে অন্যায় দাবি আদায়ের আন্দোলন করছে। তাদের অযৌক্তিক দাবি মানলে আমার মোটা অঙ্কের টাকা লোকসান হবে, আর আমার লোকসান মানেই তো তোমার লোকসান। তুমি ইচ্ছে করলে এই আন্দোলন বন্ধ করতে পারো। কি করে? আমি জানি তোমার বুবু তোমার জীবনের কোন চাওয়াই অপূর্ণ রাখেনি, তাই তোমার বুবুকে বুঝিয়ে এই আন্দোলন থেকে দূরে সরিয়ে দাও। তোমার আবদার সে ফেলবে না বলেই আমার বিশ্বাস। আপনার বিশ্বাস মিথ্যে নয়, আমি বুবুকে বলে এই আন্দোলন বন্ধ করবই। শোন সৈকত, তোর শ্বশুরের প্রাচুর্যের মুহূর্তকে বদলে দিতে পারে, কিন্তু আমাকে পারবে না। বুবু, আমি যত কষ্টে থাকি না কেন, দারিদ্রতার ঝুড়ি যত বড়ই হোক না কেন, তোর কোন লোভনীয় প্রস্তাবই আমার দারিদ্রতার ঝুড়ি কাছ থেকে নামিয়ে হাজার হাজার শ্রমিকের কাছে ওই ভিক্ষার ঝুড়ি পরিয়ে দিতে পারবো না। পারবো না নিজের আদর্শ সততাকে বিসর্জন দিয়ে শ্রমিকের ভাগ্যে লাথি মেরে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে। বুবু, এতদিন জানতাম তুই আমার জন্য সবকিছু ত্যাগ করতে পারিস, কিন্তু আজ জানলাম তা মিথ্যা। আসলে আসলে তুই তো আর আমার আপন বোন না। একথা তুই বলতে পারলিস সৈকত? সত্যি কথা না বললে সত্যি কোনোদিন মিথ্যে হয়ে যায় না। তুই যদি আমার আপন বোন হতিস তাহলে আমার জীবনে এত বড় পাওয়া দেখে হিংসে করতে পারতিস না, হিংসে করতে পারতিস না আমার সুখকে, আমার জীবনের প্রতিষ্ঠাকে। সৈকত, তুই তোর শ্বশুরের অর্থ আর প্রাচুর্যের মোহে অন্ধ হয়ে গেছিস, তাই তুই এমন করে আমাকে বলতে পারলি? কেন পারবে না? ও বড় হয়েছে, সব কিছু বুঝতে শিখেছে, বিলাসী তার প্রাচীনতম জীবনে সন্ধান পেয়েছে, তাই তোর চাহিদা ওর জীবনে শেষ হয়ে গেছে। শোন সৈকত, যে ঘরে দাঁড়িয়ে তুই আমার নাজমাকে অপমান করেছিস সেই ঘরে তোর আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার কোনো অধিকার নেই। যা, বেরিয়ে যা ঘর থেকে। যে বাড়িতে আমার সামনে আমার স্বামীকে থাপ্পড় মারা হয় সে বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। চলো আমার সাথে। অবশ্যই যাবো, তুমি কি মনে করেছো অপমান সহ্য করে আমি দাঁড়িয়ে থাকবো? চলো। সৈকত, মায়ের আঘাতে সন্তানের কোনো অপমান হয় না রে, এই অবস্থার জন্য আমি দায়ী। আমার জন্য মা তোকে আঘাত করেছে, আমি তোর কাছে রুনার কাছে হাত জোর করে মাপ চাইছি, তুই এভাবে রুনাকে নিয়ে ঘর থেকে চলে যাস। পচ্ছার বাবু, তোকে আমি চিনে ফেলেছি, আসলে তুই আমার জীবনে উন্নতি আমার জীবনে উত্তর সহ্য করতে পারছিস না, তুই হিংসায় জ্বলে পড়ে মরছিস। সৈকত,
বাহ সৈকত বাহ, এই না হলে ভাই এই কথাটা শোনার জন্য নাচ মানিকের সুখ ভুলে গিয়ে দিন রাত পরিশ্রম করে তোকে মানুষ করেছি। হ্যাঁ পরিশ্রম করেছে ঠিক আছে, তুমি তোমার মেয়েকে বলো হিসেব করে জানিয়ে দিতে, আমি তার পরিশ্রমের দাম দিয়ে দেব। আজ থেকে তুমি তোমার মেয়েকে নিয়ে থাকো, আমি চললাম। তাই থাকবো, তোর মতো অকৃতজ্ঞ স্বার্থপর সন্তানের মা হয়ে বেঁচে থাকতে চাই না। আজ থেকে আমি জানবো আমার কোনো ছেলে নেই, আমার একটি মাত্র মেয়ে, আমি শুধু নাচমার মা। আমিও দেখবো তোমার এই অহংকার কতদিন থাকে। না সৈকত না, আমার যদি তুই মাথা ত্যাগ করে যাস, আমি তোকে নিজে স্বপ্ন দেখিনি, মা তার চেয়ে অনেক বেশি স্বপ্ন দেখেছে। তুই যে মায়ের একমাত্র মুখে ধর, তোকে ছাড়া মা বাঁচবে না। দোহাই বোন, তুমি ওকে একটু বোঝাও, ওকে ছাড়া মা বাঁচবে না। সৈকত সৈকত, এক সন্তান হারানোর ব্যথা বুকে নিয়ে যদি বেঁচে থাকতে পারে, তাহলে আরেক সন্তান হারানোর ব্যথাও ভুলে থাকতে পারত। আসে যদি ঝড় হব না তো পথ, রব একই ঠিকানায় জীবনের আঙিনায়, জীবনের আঙিনায়। 70 টাকা জব্বর ভাই, 52 টাকা গেছে রে বাবা সলিম চাচা, ও বাবা রে 47 টাকা চাউলের দোকান, 230 টাকা মোট মডেল মডেল 8 8 8 8 8 8 2 2 তাহলে 6 16 27 টাকা ওস্তাদ দয়া কইরা বেতন দেয় 400 টাকা, চুরি করি 100 টাকা, আর এমনি 50 টাকা, মোট 550 টাকা। মানুষ পাবে 1628 টাকা, মানে 83 টাকা। পাখি ভাই আমি শুনে দেখবো, হ্যাঁ আমি কোনো সাড়ে টাকা দেবো না, কোনো কেউ পাবে না, কেউ পাবো না, কারো কোনো সাড়ে টাকা দেবো না, কেউ পাবো না, আমার গান ধরো আর 1000 টাকা দিবো, কেউ দেখবো না, তো দেখবো না, আমি কারো টাকা দেবো না, আমি কারো টাকা দিব না, কারো টাকা দেবো না, আরে কিছু না তুমি যাও, আরে কি হয়েছে দিল, না 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 না, উস্তাদ তুই এখানে কি করছিস, না কিছু না, তুমি কই যাও, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কাছে একটা বিল পাওনা আছে, ওটা আনতে যাচ্ছি, যাও যাও যাও, আমিও যাবো আমিও যাবো, না আমি উল্টা যাবো, এদিকে কোন শালায় বাবা রে বাবা, আমাদের দাবি আমাদের দাবি, শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে হবে, শোষণের টাকা শোষণের টাকা। স্যার সৈকতকে দিয়ে আপনার কোনো প্ল্যানই সাকসেস হলো না, তার বিকল্প ব্যবস্থা আমি করে রেখেছি, তুমি নেত্রী নাজমাকে খবর দাও, আমি তার সাথে কথা বলতে চাই, আর শোনো, নেত্রী নাজমা আসার পর তোমার কাজ হবে, জি জি বাকিটা আমি দেখবো, যাও। স্যার আপনাকে চেম্বারে যেতে বলেছেন, আপনার সাথে আন্দোলনের ব্যাপারে কথা বলবেন, তোমরা অপেক্ষা করো আমি মালিকের সাথে কথা বলে আসছি। এসো বসো, আমি অনেক ভেবে দেখলাম, শ্রমিকদের দাবি না মানলে আমার অনেক লস হয়ে যাবে, তাই শ্রমিকদের সব দাবি মেনে নিয়েছি এবং একটা চুক্তিপত্রও করে রেখেছি, নাও এটা পড়ে দেখো, তোমাদের মেইন মেইন দাবি যেমন 30% মহার্ঘ ভাতা, উৎসব বোনাস, ডাবল ওভার টাইম ইত্যাদি সবই মেনে নেওয়া হয়েছে। স্যার
আপনার এই মহানুভবতার জন্য হাজার হাজার শ্রমিক কর্মচারীরা আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবে। কৃতজ্ঞতায় আমি বিশ্বাসী নই, আমি কাজে বিশ্বাসী। আশা করি এখন থেকে ঠিক মতো কাজ করবে। হ্যাঁ স্যার, স্ট্রাইক করে আমরা যে ক্ষতি করেছি তা কঠোর পরিশ্রম করে সেটা পুষিয়ে দেব। তাহলে সই করো কোবরা। প্লিজ ম্যাডাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি আমাদের খবরটা শ্রমিকদের জানিয়ে দিই। শিওর। স্যার দেখো কোবরা, কাউকে যদি ভয় দেখিয়ে বসে আনা না যায় তবে চালাকি করে তাকে বসে আনতে হয়। এখন এই সাদা কাগজের সইয়ের উপর দাবি কোনোটাই মেনে নেওয়া হয়নি লেখে ফটো স্টেট করে শ্রমিকদের কাছে পৌঁছে দাও। স্যার। কি বলে রাজনীতি, পলিটিক্স। আমার ভাই ও বোনেরা, আমাদের আর অনশন করতে হবে না, আর সংগ্রাম করতে হবে না, আর আন্দোলন নয়। আজ আমাদের খুশির দিন, মালিক আমাদের দাবি মেনে নিয়েছে। নাজমা আপা, নাজমা আপা, নাজমা আপা, নাজমা আপা, নাজমা আপা, নাজমা আপা। ওই চুক্তিপত্র ছিঁড়ে কোনো লাভ হবে না, ওটা হচ্ছে ফটোকপি। আসল চুক্তিপত্র আমার কাছে, অবাক হবার কিছুই নেই, এটাই সত্যি। তোমাদের নেত্রী তোমাদের সরলতার সুযোগ নিয়ে মাত্র 100,000 টাকার বিনিময়ে এই চুক্তিপত্রে সই করেছে, যার ফটোকপি তোমরা নিজের চোখেই দেখেছ। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমাদের নেত্রী কত বড় বেঈমান প্রতারক। আন্দোলনের নামে সে আমার কাছ থেকে ফায়দা লুটছে। আমি প্রতারক নই, ভণ্ড নই, তোমাদের সাথে প্রতারণা করে মালিকের কাছ থেকে টাকা আমি নেইনি। জোরের গলা সবসময় বড়ই থাকে। তোমরা তোমাদের নেত্রীর ব্যাগ তল্লাশি করো, সত্য অসত্য এক্ষুনি বের হয়ে যাবে। মিথ্যে কথা, বিশ্বাস করো সব মিথ্যে কথা, টাকা আমি নেইনি। এই দেখো আমার ব্যাগ দেখো। বেঈমান প্রতারক, এসব তোর ষড়যন্ত্র, তোকে আমি ছাড়ব না, তোকে আমি ছাড়ব না, তোকে আমি ছাড়ব না, তোকে আমি ছাড়ব না, তোকে আমি শেষ করে ফেলব, তোকে ছাড়ব না, তোকে আমি ছাড়ব না, তোকে আমি শেষ করে ফেলব, তোকে আমি মেরে ফেলব। হাত তুলিনি, আমি আমি এক দুঃখী বোনের ভাইকে হাত তুলেছি। সে বোন নিজে রক্ত বিক্রি করে ভাইয়ের লেখাপড়া খরচ জুগিয়েছিল, আর আপনার সে জামাই তার নিজের বোনকে অস্বীকার করেছে। সে বোনের জন্য আজ তুই ধনপতি জামাই হতে পেরেছিস, সেই বোনের মুখে তুই খাপ পড়ে পেরেছিস। সে বোন না খেয়ে তোর মুখে খাবার তুলে দিয়েছিল। আসলে আসলে তোর মতো অকৃতজ্ঞ ভাইয়ের কোনো তুলনা হয় না। আজ আমার নিজেরও ঘৃণা হচ্ছে এই ভেবে, তোকে একদিন ভাই মনে করে বুকে জড়িয়ে নিয়েছিলাম, ঘৃণা হচ্ছে এই ভেবে
তোকে আমি আদর করেছিলাম, আমি ভালোবেসেছিলাম। চলো নাজমা, সুখের স্বপ্ন দেশ থেকে তোমার সেই স্বপ্নের রাজপুত্র তোমাকে অপমান করেছে, তাই বলছি অপমানের আঘাতে স্বপ্ন যখন মিথ্যে হয়ে গেছে তখন আর এখানে দাঁড়িয়ে থেকে করে লাভ নেই। চলো এসো। কিরে কি আছে? সৈকতের মন অমানুষ হয়ে যাবে, সে তোর মনে এমন করে আঘাত দেবে এ আমি কোনদিন ভাবতে পারিনি। ছোটবেলা থেকে সৈকতকে আমি আদর স্নেহলি বড় করেছি, ভালোবেসে চুলি খেয়েছি, সে যদি ভুল করে আমার কোন আঘাত করে থাকে তবে সে আঘাত আমার আদরের দাম, ভালোবাসার প্রতিদান। তুমি সেমনি ভেবো না মা, ভেবো না। সৈকত, এখন নিশ্চয়ই বুঝতে পারছো পর কখনো আপন হয় না। নাজমা যদি তোমার আপন বোন হতো তাহলে মিলে শত শত শ্রমিকের সামনে তোমাকে সামান্য একটা গ্যারেজ মেকানিক দিয়ে আঘাত করাতে পারতো না। তাই আমি চাই আগামীকাল তুমি জেনারেল ম্যানেজারের চেয়ারে বসবে এবং তোমার প্রথম কাজ হবে নাজমাকে চাকরি থেকে বরখাস্ত করা। আপনার সিডি। বসের রুমে যে অনুমতি নিয়ে ঢুকতে হয় তাকে আপনার জানা নেই? জানি, কিন্তু সৈকত তুমি কি আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছিস? কোম্পানির জেনারেল ম্যানেজারকে কি বলে সম্বোধন করতে হয় শ্রমিক নেত্রী হিসেবে আপনার অবশ্যই জানা উচিত। হ্যাঁ, আসলে আমি ভুলে গিয়েছিলাম, আমার হাতে গড়া সৈকত এখন জেনারেল ম্যানেজারের চেয়ারে বসে। আমার ভুল হয়ে গেছে স্যার, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী, সেই সাথে আমাকে চাকরি থেকে বরখাস্ত না করার জন্য বিনীত প্রার্থনা করছি। কারণ এই চাকরির টাকা দিয়ে আপনার অসুস্থ মায়ের জন্য আমাকে ওষুধ কিনে নিতে হয়, সেই চাকরির টাকা দিয়ে আপনার মাকে ডাক্তার দেখাতে হয়, সেই চাকরির টাকা দিয়ে আপনার মায়ের মুখে দুপুটো ভাত তুলে দিতে হয়। তাই আমার চিনি নয়, আপনার মায়ের জন্য চাকরিটা আমার খুব প্রয়োজন স্যার। আর কিছু বলার আছে? আছে, যেই মা দশ মাস দশ দিন আপনাকে গর্ভে ধারণ করেছে, যেই মা নিজে না খেয়ে আপনার মুখে ভাত তুলে দিয়েছে, ওই চেয়ারে বসার যোগ্য করে গড়ে তুলেছে, চাকরিটা চলে গেলে সেই হতভাগিনী অসুস্থ মায়ের ঔষধের ব্যবস্থা করতে পারবো না, তার মুখে ভাত তুলে দিতে পারবো না, বিনা চিকিৎসায় না খেয়ে আপনার মা মারা যাবে। তাই দয়া করে শুধু আপনার মাকে বাঁচাবার জন্য আমার বরখাস্তের আদেশ ফিরিয়ে নিন স্যার, ফিরিয়ে নিন। আমি দুঃখিত, ভিখারি কি ভিক্ষে দিলে তাদের লোকটা বেড়ে যায়, তাই বলছি আপনি এখন যেতে পারেন। আর যদি এর পরও আপনি যেতে না চান তাহলে আমি দারুণ দেখে আপনাকে বের করে দিতে বাধ্য হব। আর প্রয়োজন হবে না, আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা না বলে পারছি না, যে সন্তান মাকে অসম্মান করে মায়ের মর্যাদা রক্ষা করে না সেই অকৃতজ্ঞ সন্তান যতই প্রাচুর্যের মধ্যে থাকুক না কেন সে কখনো সুখী হতে পারে না। প্রাচুর্যের বিষাক্ত কি তাকে কোনোদিন সুখ দিতে পারে না, কোনোদিন না, কোনোদিন না। মানুষ যেন হতে পারি দোয়া করো,
নিরাশার আধারে আনবো আলো, আসে যদি ঝড় হব না তো পর, রব একই ঠিকানা জীবনের আঙিনা, জীবনের আঙিনা। হে আল্লাহ, আমার সময় যে ফুরিয়ে আসছে, মৃত্যুর আগে অন্তত একবার আমার সন্তান রাজকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার স্বামীকে একবার আমায় দেখতে দাও, খোদা দেখতে দাও। পুরো রাস্তা পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছে। জি স্যার, এই রাস্তা দিয়ে এখন আর মাল নেওয়া যাবে না স্যার। কিন্তু আজকেই আমার এই মাল জঙ্গলগড়ে পৌঁছে দিতে হবে। কি বললি? আব্দুল্লাহ জেল থেকে ছাড়া পেয়েছে? সর্বনাশ! আব্দুল্লাহ ছাড়া পেলে প্রথমেই আমার কাছে আসবে, তার বউ আর ছেলের খবর নিতে। কিন্তু আমি তো তাদের কোনো খবরই জানি না। তারা আদৌ বেঁচে আছে না মারা গেছে কে জানে। ওকে চালাকি করে ফাঁসিয়ে দেওয়ার জন্যে মিথ্যে সান্ত্বনা দিয়েছিলাম, কিন্তু এখন এনিথিং রং? নো নো, নাথিং। হ্যালো দোস্ত আব্দুল্লাহ, আমি জেল থেকে ছাড়া পেয়ে সোজা তোর এখানে চলে এলাম। ইয়ে ভালো করেছিস, কিন্তু আমাকে একটা খবর দিলে তো পারতিস। জেল থেকে খবর দেওয়ার কোনো সিস্টেম নেই দোস্ত। তা যাক, আমার বউ আর ছেলে, তোর ছেলেকে তো লেখাপড়া শিখিয়ে একজন নাম করা পুলিশ অফিসার বানিয়েছি, আর তোর বউকে সসম্মানে রেখেছি। আমার পরের সন্তানটা? ওটার ছেলে হয়েছে, পড়াশোনায় খুব ভালো, জানিস এখন তারা রাঙ্গামাটিতে আছে। আমি আজই তাদের খবর পাঠিয়ে দিয়ে চলে আসতে? না 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 না, থাক, তাদেরকে খবর দেওয়ার জন্য এত অস্থির হওয়ার দরকার নেই। তাছাড়া আমার মতো একজন জেলখাটা মানুষের সামনে তারা এলে ছোট হয়ে যাবে, আমি বরং লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখে আসব। যা, একটা মহাবিপদ থেকে বাঁচা গেল। কি ভাবছিস দোস্ত? ভাবছি মানে, আমার জন্য তুই তোর স্ত্রীর সন্তানের সামনে যেতে চাইছিস না? সত্যি তোর এই আত্মত্যাগের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। নিজেকে এতটা ছোট মনে করিস না, যা ঘটেছে তা আমার ভাগ্যের লিখন বলে মেনে নিয়েছি। তুই আমার পরিবারকে দেখেছিস, আমার ছেলেদের মানুষ করেছিস, তাতে আমাকেই তোর কাছে ঋণী মনে হচ্ছে। তাই আমি বাকি জীবনটা তোর কাজে লাগিয়ে ঋণের বোঝাটা কিছুটা শোধ করতে চাই। আশা করি আমাকে তোর সাথে কাজ করার সুযোগ দিবি। কাজ করবি আমার সাথে? অবশ্যই, তোর মতো একজন বিশ্বস্ত লোকই তো আমার দরকার। তোকে কাজে লাগাতে পারলে অন্তত কিছুটা ঋণ মুক্ত হতে পারবো। ইয়ে আজই না হয় একটা কাজ করে দে। আজই? হ্যাঁ করে দেবো। বল কি কাজ? এখানে কয়েক কোটি টাকার হেরোইন আছে, জঙ্গলগড়ে যাবে, পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়েছে, একমাত্র তুই পারিস এটা পৌঁছে দিতে। সিম্পল কাজ, অবশ্যই পৌঁছে দেবো। জঙ্গলগড়ে এই মাল পৌঁছে দিয়ে আমি তোর ঋণ কিছুটা শোধ করে দেব, তুই শুধু টেলিফোনের অপেক্ষায় থাক। Thank you.
জাফর চৌধুরী বলছি। আব্দুল্লাহ, মাল পৌঁছে গেছে? ইয়েস মিস্টার জাফর চৌধুরী, মাল তোর ঋণ শোধ করতে গেছে। বুঝলাম না। বুঝিয়ে দিচ্ছি। শোন জাফর, তুই আমার সাথে যে ট্রিক্স করে আমাকে জেলে পুরে আমার বউ ছেলে দেখার নাম করে না দেখে আমার সর্বনাশ করেছিলি, আমিও ঠিক তোর ওই কয়েক কোটি টাকার মাল জায়গা মতো পৌঁছে না দিয়ে নিজে ভোগ করছি, বিনিময়ে তোর কিছুটা ঋণ শোধ হচ্ছে। তুই তুই বন্ধু হয়ে বেইমানি করবি? বেইমানির পথটা তো তুই দেখিয়েছিস। হ্যাঁ, কিন্তু তোর স্ত্রী সন্তান রাঙ্গামাটিতে। চুপ, মিথ্যেবাদী। তোর টেলিফোনে বলা সেদিনের সব কথা আমি শুনেছি। শুধু তোর উপরে প্রতিশোধ নেবার জন্যে আমি অভিনয় করেছিলাম, আর সেই অভিনয়ে জয় হয়েছে আমার। আব্দুল্লাহ, চিৎকার করিস না জাফর, খেলা মাত্র শুরু হয়েছে। আমার স্ত্রী আর ছেলেকে যদি খুঁজে না পাই তবে তোকে আমি ভিখারি বানিয়ে রাস্তায় নামিয়ে দেব। হ্যালো 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 হ্যালো, আমার আমার কোটি টাকা, আমার কোটি টাকা। রহিম ভাই, রহিম ভাই কেমন আছো তুমি? কেডা তুমি আমাকে চিনতে পারলে না? আমি আব্দুল্লাহ, রহমতুল্লাহর ছেলে। ও, রহমতুল্লাহর ছেলে? রহিম ভাই, আমার ছেলে রাজ আর রাজের মা, ওরা কোথায় বলতে পারো? আমি যতদূর জানি ওরা ঢাকাতে, তুমি যেখানে থাকতে সেখানে চলে গেছে। পরিচিত তো কাউকে দেখছি না। আপনি কাউকে খুঁজছেন? আমার স্ত্রী সন্তানকে। স্ত্রী সন্তান? হ্যাঁ। কি নাম আপনার? আব্দুল্লাহ। আপনার ছেলের নাম রাজা? হ্যাঁ, চেনেন আপনি? একজন মহিলা প্রায় খুঁজতে আসে। কোথায় তারা? তা তো জানি না, তবে এরপর আসলে ঠিকানা নিয়ে আসবে। এই নিন আমার কার্ড, এখানে আমার ঠিকানা লেখা আছে। সৈকত কে? আমার ছোট ভাই। যেভাবেই হোক আপনার ছোট ভাই সৈকতকে আনার ব্যবস্থা করুন। জ্ঞান ফিরে আসার পর সৈকতকে দেখতে না পেলে আবার জ্ঞান হারিয়ে ফেলবে সৈকত, তখন একটা বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব সৈকতকে নিয়ে আসুন, মাকে বাঁচান। সৈকত, 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 আমার কথা শোন। তুই বিশ্বাস কর সৈকত, আমি চাকরির আবেদন নিয়ে আসিনি, আমি এসেছি তোকে মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যেতে। মায়ের ভীষণ অসুখ, তোর নাম ধরে ডাকছে, ডাকতে বলেছে তোকে ছাড়া মাকে আর বাঁচানো যাবে না। মা? কে আমার মা? সে তো তোমার মা, আমার মা নয়। আমার মা হলে সেদিন এমনি ভাবে আমার শব্দ বিবাহিত স্ত্রীর সামনে আমাকে থাপন করতে পারত? এখন এসব কথা বলার সময় নয় সৈকত, এখন মাকে বাঁচাতে হবে। তোমার মাকে তুমি বাঁচাও, আমি যাব না। তুই যেতে না চাইলেও আমি তোকে জোর করে নিয়ে যাব, চল আমার সাথে। বললাম তো আমি যাব না। তোকে যেতেই হবে, ছেড়ে দাও। তুই আমার হাত থেকে রক্ত ঝরালেও আমি তোকে কিছুই বলতে পারছি না, কারণ এই রক্ত বিক্রি করা টাকা দিয়ে আমি তোকে পড়িয়েছি। তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস, তবু আমি তোকে অভিশাপ দিতে পারছি না, কারণ আমি তোকে কোলে পিঠে করে মানুষ করে এত বড় করেছি। তুই আমাকে আঘাত করেছিস, কিন্তু আমি তোকে আঘাত করতে পারছি না, কারণ তুই যার গর্ভে জন্ম নিয়েছিস আমি তাকে মা বলে ডেকেছি।
আমি তাকে আঘাত করলে সে আঘাত মায়ের বুকে লাগবে। তোমার লেকচার বন্ধ করো, এখান থেকে বেরিয়ে দাও, নইলে নইলে আমি দারোয়ান দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। এত আঘাত করে তোর যদি তৃপ্তি না হয়ে থাকে তবে আরো আঘাত কর, যত পারিস আঘাত কর, তবু তবু তুই একবার মায়ের কাছে চল শেখর। আমি তোর কাছে মিনতি করছি, মাকে তুই বাঁচা শেখর, মাকে তুই বাঁচা। দারোয়ান দারোয়ান, একে বাড়ি থেকে বের করে দাও। শেখর রাজ, মার ভীষণ অসুখ, সৈকতে নাম ধরে শুধু ডাকছে। সৈকতকে নিতে এসেছিলাম, ও আমাকে দারুণ দিয়ে বের করে দিয়েছে। সৈকত না গেলে মা বাঁচবে না। নাজমা তুমি মার কাছে যাও, আমি সৈকতকে নিয়ে আসছি। সৈকত সৈ সামান্য একজন গ্যারেজ মেকানিকের এত বড় সাহস, বিনা অনুমতিতে আমার ড্রয়িং রুমে ঢুকে আমার নাম ধরে ডাকছে। তুই কি বলছিস সৈকত? আমি ঠিকই বলছি, আমি দয়া করে তোমাকে ভাইয়ের সম্মান দিয়েছিলাম, সেই সম্মান তুমি সেদিন মিলের গেটি ত্যাগ করেছ। এখন বলো কিসের জন্য এসেছো? এক হতবাগী দুঃখিনী মায়ের অকৃতজ্ঞ সন্তানকে শিক্ষা দিতে এসেছি, হাত দেখতে এসেছি সে লোভী আর পাপীটাকে। না, আমি যাব না, আজ আমি তোকে এই বাড়ি থেকে সেই মায়ের কাছে নিয়ে যাব। সে মা তোকে দশ মাস দশ দিন গর্ভে রেখে জন্ম দিয়েছে, তোকে লালন পালন করে বড় করেছে। দাঁড়াও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, নইলে আমি তোকে গুলি করে লাশ করে দেব। মিস্টার জাফর, লাস্ট আপনি সৈকত কি করে দিয়েছেন, আমাকে আপনি কোনদিনই করতে পারবেন না। আমি চলে যাচ্ছি, শুধু একটা কথা বলে যাচ্ছি, এই সৈকতকে আপনি আপনার ষড়যন্ত্রের জালে কোনদিনই আটকে রাখতে পারবেন না। এই সৈকত যে মাকে অস্বীকার করছে, এই সৈকতকে একদিন মায়ের করে ছাই নেবার জন্য মা মা বলে চিৎকার করে ডাকতে হবে। মা এই পৃথিবীতে মানুষ বড় অসহায়, কেউ সুখ পেতে চায় কেউ কেউ হারায়, সুখ ধরা দিয়ে পালিয়ে বেড়ায় এই পৃথিবীতে হায়, মানুষ বড় অসহায়। হারিয়ে গেলে অনাদরে বড় হলো তোমার ছেলে, শিশুকালে মা গো হারিয়ে গেলে অনাদরে বড় হলো তোমার ছেলে, এতদিন এতটা বছর পাইনি মা তোমার আদর, কাছে এসে তুলে নাও তোকে আমার এই পৃথিবীতে হায়, মানুষ বড় অসহায়।
আমার খেলে নিঠুর খেলা, ভেসে ভেসে চলি আমি স্রোতেরও ভেলা। ভাগ্য আমার খেলে নিঠুর খেলা, ভেসে ভেসে চলি আমি স্রোতেরও ভেলা। কে যে পর কে যে আপন, বোঝে না আমার মন। আমি একা জানি না যাব কোথায়, এই পৃথিবীতে হায় মানুষ বড় অসহায়। কেউ সুখ পেতে চায় কেউ কেউ হারায়, সুখ ধরা দিয়ে পালিয়ে বেড়ায় এই পৃথিবীতে হায় মানুষ বড় অসহায়। হ্যালো, কি বললি? আব্দুল্লাহ দেখা পেয়েছিস? হ্যাঁ বস, হাসপাতালের রাস্তা দিয়ে যাচ্ছে। যেমন করে পারিস ওকে শেষ করে দে। ওকে বস। তুমি আমার জন্য রক্ত ঝরালে, কে তুমি বাবা? আপনাদের মতে রক্ত মাংসে গড়া কোনো মানুষের সন্তান যারা জন্ম দিয়ে চোরের মতো পালিয়ে বেড়ায়, কোনো খোঁজ রাখে না, এটাই পৃথিবীর অদ্ভুত নিয়ম। তোমার আপনজন তোমার খোঁজ নেয় না, আর আমি আমার আপনজন খুঁজে পাই না। ভুল বললেন, খোঁজ পান না, না খোঁজ নেন না। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, যদি খোঁজই নিতেন তবে আপনার সন্তান আজ কোথায়, আপনার স্ত্রী আজ কোথায়, আপনার অনাগত সন্তান আজ কোথায়? আপনি জানেন না, কারণ আপনার জানার কোনো প্রয়োজন নেই, আর আমার জানা মতে আপনাকেও তাদের জীবনে কোনো প্রয়োজন নেই। আসি, শোন, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার জীবনের কিছু ঘটনা জানো, বাকি ঘটনা শুনতে চাও? তুমি আমাকে মাফ করে দাও,
আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবা। বাবা তুমি তুমি আমার আমি আমি তোমার রাজ বাপ আমার বাবা বাবা তোর মা কোথায় কেমন আছে তা তো জানি না বাবা তোমার মতো মাকে আমি হারিয়ে ফেলেছি তবে তোমাকে যখন খুঁজে পেয়েছি তখন মাকে আমি খুঁজে পাব এখন বলো বাবা ওই জাফর যদি তোমাকে মারতে চায় কেন জেল থেকে ছাড়াতে জাফর চৌধুরীর বেইমানির কথা জানতে পারি তারে বেইমানি আর বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেবার নেশায় প্রথম আঘাত তাকেই আমি করেছি তুই কি চিনিস ওই পিসার জাফরকে হ্যাঁ চিনি ওই জাফর চৌধুরী শুধু তোমার সাথে বেইমানি করেনি তোমাকে ধোকা দেয়নি সে এক দুঃখিনী মায়ের বুক থেকে একমাত্র সন্তানকে কেড়ে নিয়েছে এক অভাগী বরে রক্তে গড়া ছোট ভাইকে কেড়ে নিয়েছে ধন সম্পদের গরিমায় জাফর চৌধুরী মানুষকে মানুষ বলে স্বীকার করতে চায় না তাই আমিও প্রতিজ্ঞা করেছি তাকে আমি পথের ভিখারি বানিয়ে ছাড়ব জাফর চৌধুরীকে চরম শাস্তি দেব এটা আমারও প্রতিজ্ঞা আমার টাকা আর তোর শক্তি দিয়ে জাফর চৌধুরীকে আমরা পথের ভিখারি বানাবো হ্যাঁ বাবা আমার কয়েক কোটি টাকার মাল লস হয়ে গেছে তোর ওই শয়তান আবদুল্লাহকে মারতে পারলি না নাজমা নাজমা আস্তে মা ঘুমুচ্ছে তোমাদের বাসে যে খবর পেয়ে ছুটে এলাম জানো নাজমা আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি ওই শয়তান জাফর চৌধুরী আমার বাবাকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল মিথ্যে ষড়যন্ত্র করে বাবাকে জেল খাটিয়েছিল কিন্তু তোমার বাবা কোথায় তাকে নিয়ে এলেন কেন বাবা আমার মাকে খুঁজছে জানো নাজমা আর যদি আমার মাকে খুঁজে পেতাম তাহলে সব দিক থেকে সুখে পরিপূর্ণ হতে পারতাম ভেবো না বাবাকে যেমন করে ফিরে পেয়েছ একদিন তুমি তোমার মাকেও ফিরে পাবে চলে নাজমা সে কি মার সাথে দেখা করে যাবে না মা ঘুমোচ্ছে এখন বিরক্ত করা ঠিক হবে না চলি কালু শেখ বলছি শুনুন আমার 1 কেজি হেরোইন দরকার 1 কেজি হেরোইনের দাম পড়বে 1 কোটি টাকা ঠিক আছে নো প্রবলেম টাকাটা আমি আপনাকে ডলারে পেমেন্ট করব আপনি মাল সহ আপনার লোককে আপনার নিরাপদ এলাকায় পাঠিয়ে দেবেন আমার লোক সেখানেই যাবে ঠিক আছে ঠিক আছে পোদরা এক্ষুনি একটা নতুন চালানের অর্ডার পেলাম এই চালানটা দিতে পারলে আমাদের লস অনেকটা পুষিয়ে যাবে রাজ তুমি তো সবই শুনলে এটাই হবে তোমার প্রথম অপারেশন বাবা এই অপারেশনে আমি জাফর চৌধুরীকে প্রথম আঘাত করব হেরোইন বিক্রি করে তোমরা টাকার পাহাড় করতে চাইছো আর আমি হেরোইন পুড়িয়ে দেশকে নেশামুক্ত করতে চাইছি না তুমি হেরোইন পোড়াতে পারবে না আমার কাজে বাধা দেওয়া আমি পছন্দ করি না Oh,
গুলি তো হয় না, কেমনে খেলনা পিস্তল রে, ভয় পাও যাইব। ওস্তাদ সালার আবার মাস্তান, হ্যাঁ খেলনা পিস্তল আর বুয়ার বাসি শুনে পালাইছে, হ্যাঁ গো তোর জেলাম কি, তুমি নিজেও তো ভয় পাইছ নাকি? না রে, এটা নিজে লড়াই ভয় লাগে, থাক থাক জানা জানে থাক। গুড, ভেরি গুড কোবরা, ভেরি গুড। হেরোইন পোড়াকার খেয়ে ফেলুক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, আমাদের টাকা পাওয়া দরকার, আমরা টাকা পেয়েছি। হ্যালো, ডলারগুলো ঠিক মতো দেখে নিয়েছো তো? মানে মানে উপরে ডলার, ভেতরে সব সাদা কাগজ। গুড বাই বন্ধু। হ্যালো হ্যালো, আব্দুল্লাহ, থ্যাংক ইউ রাজ, জাফরের একটা বিরাট লস করিয়ে তুমি জাফরকে ফকির বানাবার আরেকটা ধাপ এগিয়ে গেছ। বাবা, আমি জাফরকে পথের ফকির না করা পর্যন্ত ক্ষান্ত হব না, আমার মাথায় আরেকটা প্ল্যান এসেছে, আমার প্ল্যানটা সাকসেস হলেই আমি আমার টার্গেটে পড়তে পারব। হ্যালো সৈকত বলছি, কি বললাম, বিদেশি বাইর আসছে, 5 কোটি টাকা গার্মেন্টসে মাল কিনবে, সাপ্লাই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ পারবো, ইয়ে কোথায় বললেন? কার ফোন সৈকত? ড্যাড ড্যাড, আমাদের সৌভাগ্য আমাদের দাঁড়িয়ে এসে নক করছে, সব লস আবার পুষিয়ে নেব। কিভাবে? গার্মেন্টসে একটা বড় বিদেশি বাইর আসছে, 5 কোটি টাকা পোশাক কিনবে, সে কন্ট্রাক্টটা আমাকে দিতে চাইছে। চমৎকার, এটা একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। কালই তুমি ডেট ফাইনাল করে ফেলো। আমার সকলে
বসুন বসুন। আমাদের পেমেন্টগুলো করুন, আমরা অনেকক্ষণ ধরে বসে আছি। আমার জামাই বায়ারকে আনতে গেছেন, উনি এলেই আপনারা বিল পেয়ে যাবেন। আপনারা আপনাদের বিলগুলি দিয়ে দিন। এই নিন আমার গার্মেন্টসের বিল, 83,05,700 টাকা। এখানে আছে 17 লক্ষ টাকা। এ হলো আমার গার্মেন্টসের বিল, 13 লক্ষ টাকা। এখানে আছে 57 লক্ষ টাকার বিল। আমরা 5 কোটি টাকা পাব, তার থেকে আপনাদের সব পাওনা মিটিয়ে দিয়ে আমাদের প্রচুর লাভ থাকবে। দেখ সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈকত? বায়ার বলেছে তার মাল কোয়ালিটি অনুযায়ী হয়নি, তাই সে সমস্ত মাল রিজেক্ট করেছে। বললেই হলো, ডিড আছে না? আছে। আপনি আমার সাথে ব্ল্যাকমেল করছেন। প্রথমত আপনারই স্বভাব। কি বলছেন আপনি? এক দলিলে সই করিয়ে অন্য দলিল দেখানো আপনারই চরিত্র। মানে? মনে পড়ে যাবে সাহেব, আপনার মিলের শ্রমিক নেত্রীকে এমন একটা ম্যাজিক আপনি দেখিয়েছিলেন এবং মিলের সবার সামনে তারই ছোট ভাইকে দিয়ে থাপ্পড় মেরে তাকে বের করে দিয়েছিলেন। আপনার সেই ম্যাজিকটা আজ আপনাকে আমি দেখিয়ে গেলাম। চলে খোদা হাফেজ। এখন কি হবে সেটা আমরা জানি না। আপনি আমাদের বিল পরিশোধ করুন, নইলে আমরা অন্য ব্যবস্থা নেব। দেখুন, ব্লক কি শুধু আপনাদের টাকা হয়েছে? আমিও তো ব্যাংক থেকে 2 কোটি টাকা উঠিয়ে নিয়েছি। সব শেষ হয়ে যাবে, আমার বাঁচার কোনো উপায় নেই। এই যে এই নির্বোধ অথর্বটার জন্য আজ আমার এই অবস্থা। তুমি তুমি আমাকে পথে বসিয়েছো, আমি তোমাকে জ্যান্ত খবর দেব। আজ বিকেলের মধ্যে আমাদের টাকা না পৌঁছালে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। চলুন। হ্যাঁ চলুন। আমি আমি এখন টাকা কোথায় পাব? আমি যে পথের ফকির হয়ে গেলাম, ফকির হয়ে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আমাকে আপনি হয়তোবা চিনবেন হয়তোবা না। আমি আপনার কিছু অতীত কথা মনে করে দিতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। কে বলতে চান আপনি? বলতে চাই আপনি আপনার মেয়েকে দিয়ে যে খেলা শুরু করেছিলেন সে খেলা এখন শেষের পথে। আপনি আপনার মেয়েকে দিয়ে একটা সহজ সরল বোনের কাছ থেকে তার ভাইকে কেড়ে নিয়েছেন। এক মায়ের কোল শূন্য করে তার সন্তানকে কেড়ে নিয়ে তাদের মনে যে আগুন আপনি জ্বেলে দিয়েছেন, সেই আগুনে আমি আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। যে বাড়ি থেকে আপনি সৈকতকে দিয়ে তার বোনকে বের করে দিয়েছিলেন, সেই বাড়ি থেকে আমিও আপনাকে বের করে দিয়ে ওই বোন আর মায়ের স্থান করে দেব। কথাটা আপনি মনে রাখবেন। হ্যালো হ্যালো হ্যালো। আজ তোমার আসল রূপ আমার কাছে প্রকাশ হয়ে গেছে। তুমি তোমার নিজের স্বার্থের জন্য নিরীহ সহজ সরল শ্রমিকদের সাথে বিমান করেছো। শুধু তাই নয়, তুমি মার বাবাকে হাত করার জন্য আমার স্বামীকে টোপি হিসেবে ব্যবহার করেছো। নষ্ট করে দিয়েছে ভাই বোনের মধুর সম্পর্ক, আমার কাছে লাল বাবার সম্পর্কে বদনাম করে আমার মনকে মিশিয়ে দিয়েছো। চারখান করে দিয়েছো সংসার, সেই দেখা তো বলেছি। কি বললি? বাপকে বললি জাফর চৌধুরী, নাম ধরে ডাকলি। হ্যাঁ, বাপ যখন মেয়েকে মিথ্যে বলে প্রতারণা করে, মেয়ের জামাইকে লোভ দেখিয়ে নষ্ট করে দেয়, তখন সে আর বাপ থাকে না। আমি আজ এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ রুনা, তোমার প্রতি প্রচন্ড ভালোবাসায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমার বাবার কথা মতো না চললে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু দেখলাম তোমার ভালোবাসা কোনো চক্রান্তের কাছে বিক্রি হয়নি। চলো রুনা 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 দশ নম্বর শোন, যার যে প্রাপ্য তাই হবে,
এতে কষ্ট পাওয়ার কিছুই নেই। কাক যদি ময়ূরের গুচ্ছ লাগিয়ে ময়ূরের দলে ফেরে তবে সে কিছুদিন ময়ূরকে ধোকা দিতে পারে, কিন্তু চিরকাল না। একদিন তার আসল রূপ সবার কাছে প্রকাশ পাবেই, আর এটা হচ্ছে আসল নিয়ম। তুমি? জি আমি। হ্যালো, জি না উনি বাসে নেই। আচ্ছা আচ্ছা বলবো। আচ্ছা, একজন পাওনাদার ফোন করেছিল, বললো এক ঘন্টার মধ্যে তার টাকা পৌঁছে না দিলে সে পুলিশ নিয়ে বাসে আসবে। হ্যালো, আচ্ছা আচ্ছা বলে দেব। পাওনাদার ওই একই কথা বলেছে, টাকা না পেলে পুলিশ নিয়ে বাড়িতে আসবে। এখন কি হবে? পাপের পথে টাকা দিয়ে যে বাড়ি তুমি করেছ তা বিক্রি করে শুধুমাত্র বাঁচতে পারো, কিন্তু এখন এই মুহূর্তে বাড়ি কে নেবে? আমি আমি তোমার দুর্দিনে এই উপকারটুকু করতে পারি। দলিল কর আছে, সই করে দাও। বিনিময়ে এই ব্রিফ কেসে যে টাকা আছে এই টাকা দিয়ে তুমি তোমার পাওনাদের বিদায় করতে পারবে। তবে তোমার মিল আর বাড়ির দামের চেয়ে একটু কম টাকা আছে। অবশ্য তোমার দুঃসময়ে আমি তো একটু সুযোগ নেবই। না না, আপনার আপত্তি থাকে থাক, আমি চলি। না না দাও দাও দলিল। আরে না না, এটা কোনো নকল না, আর এর উপর কোনো কাগজ দিয়ে নিচে সইও করাচ্ছি না, এটা সত্যিকারের দলিল। তোমার মিল কারখানা বাড়ি তুমি আমার কাছে বিক্রি করে দিয়েছ, সই করো সই করো। এই নাও তোমার টাকা। আচ্ছা, দলিলের নাম দেখলে না? কে তোমার বাড়ি মিল এসব কিনলো? কেন, তুমি? না, সব কিছু কিনেছে আমার বাবা জনাব আব্দুল্লাহ। আব্দুল্লাহ তোমার বাবা? হ্যাঁ, তুমি তার সাথে বেইমানি করে বিশ্বাসঘাতকতা করে জেলে ঢুকে তার পরিবারকে পথে বসিয়েছিলে, সেই আব্দুল্লাহ সাহেব আজ তোমাকে পথে নামিয়ে দিল জাফর চৌধুরী সেক্রেটারি। জাফর চৌধুরী তার মিথ্যে অহমিকায় অনেকে ঘর থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কিন্তু আমি জাফর চৌধুরীকে ঘাড় ধাক্কা দিয়ে আমার হাতকে কলঙ্কিত করতে চাই না। ইয়েস স্যার। কাকি বলেছেন বুঝতে পেরেছেন? কষ্ট করলাম না, অপমানও হলো না, তাই না স্যার? বলছো দিলু, আমার আমার চাকরি হয়েছে? হ্যাঁ আপা, একদিন যে শ্রমিকরা আপনাকে ভুল বুঝে অপমান করেছিল সেই শ্রমিকরাই আজ আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য অপেক্ষা করছে। কিন্তু নতুন মালিক আমাকে চিনলে কি করে? অফিসে গেলে আপনি সব জানতে পারবেন, চলুন। লেডিজ ফার্স্ট। আসতে পারি স্যার? Yes, come in. স্যার, আপনি আমাকে চেনেন না, অথচ হাজার হাজার শ্রমিকের কাছে আমার মর্যাদা ফিরিয়ে দিয়ে আপনি যে মহানুভূতির পরিচয় দিয়েছেন সেজন্য সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব স্যার। তুমি? হ্যাঁ, আমি তোমার রাজ, জাফর চৌধুরীর সমস্ত সম্পত্তির মালিক। রাজ? যে চেয়ার থেকে অবৈধভাবে ষড়যন্ত্র করে তোমার মালিক তোমাকে তাড়িয়ে দিয়েছিল তার থেকে সম্মানজনক পদে বরণ করে নেবার জন্য আর সবাই অপেক্ষা করছে। আজ থেকে তুমি জেনারেল ম্যানেজারের চেয়ারে বসবে। না না রাজ, এত বড় আসন আমার জন্য সাজে না, এই যে গরিবের জন্য সিংহাসন হয়ে গেল। সিংহের মতো যার হৃদয় তার আসন তো সিংহাসনই হবে। ও হ্যাঁ, জেনারেল ম্যানেজারের চেয়ারে বসে তোমার প্রথম কাজ হবে সৈকতকে চাকরি থেকে বরখাস্ত করা। কি বলছো তুমি? এটা আমার অর্ডার। না না, এটা আমি পারবো না। মিস নাজমা, আপনি ভুলে যাচ্ছেন আমি মালিক। ইটস মাই অর্ডার। স্যার, আমার একটা আর্জি আছে। কি? আমার কিছু টাকা লাগবে। কেন? বুঝেন তো স্যার,
আমি গিয়ে কাম করতাম তাই বাংলা করো অভ্যাস ওইটা তো ভুলতে পারি না হ্যালো ইয়েস স্যার যা ক্যাশ থেকে নিয়ে যা ঠিক আছে ওস্তাদ তোমা 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 দিব তো না দিলে কিন্তু ইজ্জত দেব আসলে না তোদের মহল্লার লোকজনই ভালো না আমার এলাকা মিরপুর মনে হয় যেন সিঙ্গাপুর ঠিক বলেছি আমার জিয়াতলা মহল্লায় কত শান্তি আমার মহল্লার আরামবাগ আরামের শেষ নাই কি ওস্তাদ তোমার মহল্লার কথা তুমি কিছু বলো না কেন আমি পুরান ঢাকার বাসিন্দা ও ভাই থাকি আমি নারিন্দা নিশি রাইতে বাজাই আমি মনের সারিন্দা পুরান ঢাকার বাসিন্দা ও ভাই থাকি আমি নারিন্দা সদর ঘাটে হাওয়া খাই ঘুরিয়া ঘুরিয়া ইচ্ছা করে বুড়ি গঙ্গায় যাই ডুবিয়া বুঝছস খাওলা সদর ঘাটে হাওয়া খাই ঘুরিয়া ঘুরিয়া ইচ্ছা করে বুড়ি গঙ্গায় যাই ডুবিয়া গিঞ্জি গিঞ্জি বাসা বাড়ি জামে আটকা রিক্সা গাড়ি আমার নারিন্দা আমি পুরান ঢাকার বাসিন্দা ও ভাই থাকি আমি নারিন্দা সন্ধ্যাকালে খাই আমি হাজির বিরানি রাত দুপুরে যায় বেড়ে আমার জওয়ানি সাধের জওয়ানি সন্ধ্যাকালে খাই আমি হাজির বিরানি রাত দুপুরে যায় বেড়ে আমার জওয়ানি রাতে মশা দিনে মাছি তাই নিয়ে বেঁচে আছি সুখের নারিন্দা আমি পুরান ঢাকার বাসিন্দা ও ভাই থাকি আমি নারিন্দা নিশি রাইতে বাজাই আমি মনের সারিন্দা আমি পুরান ঢাকার বাসিন্দা ও ভাই থাকি আমি নারিন্দা বাবার মিথ্যে কথাকে বিশ্বাস করে ফুল করেছিলাম কিন্তু তুমিও তো নিচে নামতে পারো আমি ভাবতে পারিনি রুনা চিৎকার করো না তোমার অযোগ্যতার বোকামির জন্য
আজ আমরা পথের ভিখিরি, তোমার অক্ষমতার জন্য আজ আমাদের এই অবস্থা। কি সই করছি, তোমার নিজের প্রতি তোমার ঘৃণা হওয়া উচিত। ঘৃণা অবশ্যই হচ্ছে, ঘৃণা হচ্ছে এই ভেবে যে আমি স্বর্গ থেকে নরকের দাম বেশি দিয়েছিলাম, ঘৃণা হচ্ছে এই ভেবে যে তোমার বাবার প্রাচুর্য মোহে অন্ধ হয়ে জন্মদাতী মা আর দেবীর মতো বোনকে অস্বীকার করেছিলাম, আর তাই আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। স্যার, আপনার চিঠি। বসের রুমের যে অনুমতি নিয়ে ঢুকতে হয় তা কি আপনার জানা নেই? জানি, কিন্তু বুবু, তুই নাকি আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছিস। কোম্পানির জেনারেল ম্যানেজারকে কি বলে সম্বোধন করতে হয়, প্রাক্তন জেনারেল ম্যানেজারের কি তাও জানা নেই? ম্যাডাম, আমার চাকরিটা কেড়ে নেবেন না। চাকরিটা হারালে আমাকে স্ত্রীর হাত ধরে রাস্তায় নামতে হবে। আমি হাত জোর করে অনুরোধ করছি, আমাকে আমাকে একটু দয়া করুন। এই রুমে দাঁড়িয়ে আপনার কাছে আপনার মায়ের জন্য একজন দয়া চেয়েছিল, করুণা চেয়েছিল, আপনি তাকে করেননি, দারোয়ানকে বের করে দিতে চেয়েছিলেন, মনে আছে আপনার? ম্যাডাম, আমাকে মাফ করে দিন, চাকরিটা আমাকে ভিক্ষা দিন। আমি দুঃখিত, ভিখারিকে ভিক্ষা দিলে তাদের লোভটা বেড়ে যায়, তাই বলছি আপনি এখন যেতে পারেন। আর যদি এরপরে আপনি না যান তাহলে আমি দারোয়ান ডেকে আপনাকে বের করে দিতে বাধ্য হব। হোয়াট ইজ দিস, কাপড়ের মিল থেকে চিঠি এসেছে কেন? এই কথাটা আমি আপনাকে বলতে চাইনি স্যার। কেন, ওরা 5,00,000 টাকা কিসের পায়? এই টাকাটা আগের জেনারেল ম্যানেজার সৈকত সাহেব রেখে দিয়ে ওদের পেমেন্ট দেখিয়েছে। হোয়াট, টাকা পেমেন্ট না করে কোম্পানিকে পেমেন্ট দেখানো হয়েছে? তার মানে এই টাকাটা সৈকত আত্মসাৎ করেছে? আমি চাকরির ভয়ে তেমন কিছু বলতে পারিনি স্যার। ঠিক আছে, তখন তাদের ক্ষমতা ছিল, তারা যা ইচ্ছে তাই করেছে, এখন আমার ক্ষমতা, আমি যা ইচ্ছে তাই করব। আপনি পুলিশে ফোন করুন, কুইক। ওকে স্যার। দোহাই তোমার, সৈকতকে তুমি কোনো শাস্তি দিও না। পুলিশ যদি সৈকতকে ধরে নিয়ে যায় তাহলে আমি মা সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। সৈকত আমাকে দুঃখ দিয়েছে, কাঁদিয়েছে, তবু সে আমার ছোট ভাই, তাকে কাঁদিয়ে আমি শান্তি পাবো না। রাজ, আমি পাবো। তোমার কান্নায় আমার মনের ভেতরে যে কষ্ট জন্মেছে তা ওকে শাস্তি দিয়ে আমি দূর করবো। তোমার মার চোখের পানি যে ফেলেছে তার চোখের পানি আজ আমি ফেলেই ছাড়বো। বিশ্বাস করো নাজমা, এটি সংশোধন হয়ে ফিরে আসবে তোমার ভাই, নইলে নইলে সংশোধনে আর কোনো পথ থাকবে না। ও শাস্তির জন্য ওকে জেলে যাওয়ার প্রয়োজন আছে, ওকে আমি জেলে পাঠাবো। আমার স্বামীকে ছেড়ে দিন, ও চুরি করেনি, ও আত্মসাৎ করেনি। আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন। চলুন রুনা, রুনা তুমি মার কাছে যাও, মা ছাড়া এখন আমাদের কোনো উপায় নেই। মাকে বলে বুবুকে দিয়ে আমাকে আমাকে মুক্ত করার ব্যবস্থা করো। যাও রুনা, যাও। সৈকতকে গ্রেফতার করেছি, আমি কি করবো? যার যেমন কর্ম তার তেমনি ফল হওয়া দরকার। আমার অকৃতজ্ঞ সন্তানের শাস্তি হওয়া উচিত। মা, সৈকতের কোনো দোষ নেই, দোষ আমার, আমি ওকে অকৃতজ্ঞ বানিয়েছি, আমার বাবাকে অকৃতজ্ঞ সন্তান বানিয়েছে। আমি শুধু আমার বাবার কথা বিশ্বাস করে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। হ্যাঁ মা, বাবা যখন কাস্তি কাটতে আমার হাত ধরে বলেছিল না ব্যাপার, তাকে চরম অপমান করেছে, তাকে প্রচন্ড কষ্ট দিয়েছে, কি বুঝছো? হ্যাঁ বুবু, আমি তোমার সব কিছু সহযোগ নিতে গেলেই মনে পড়তো বাবার হাত ধরে কান্নার কথা, তখন আমি পাগল হয়ে যেতাম, তোমাদের সাথে খারাপ ব্যবহার করতাম। কিন্তু আমি তো তোমার বাবাকে, হ্যাঁ আমি যখন জানতে পারি সব কিছুই আমার বাবার বানানো কথা, তাই সব দোষ আবার, আমাকে মাফ করে দিন মা, আমাকে মাফ করে দিন।
যে ছেলে মায়ের অসুখের সময় আসে না, যে ছেলে বোনকে দারোয়ান দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারে, সে ছেলে আমার ছেলে নয়। আপা, আপা তুমি আমাকে মাফ করে দাও আপা, তুমি বিষয়টাকে মুক্ত করে আনতে বলো, মুক্ত করে আনতে বলো আপা। মা, নীলা এত করে যখন বলছে তখন তোমার আর রাগ করে থাকা ঠিক না। তাছাড়া রুনা না ওর বাবার কথা বিশ্বাস করে ভুল করেছে। আমি তোমাকে অনুরোধ করছি মা, শুধু ছেলে মানুষ, শত অপরাধ করলে তোমারই সন্তান, তাই দেরি না করে তুমি রাজুর কাছে যাও মা। না, আমি রাজুর কাছে যেতে পারবো না, যেতে হয় তুই যা। রাজ সৈকতের ব্যাপারে আমার কোনো কথা শুনতে চায় না, আমার বিশ্বাস তুমি গেলে তোমার কথা সে রাখবে, কারণ রাজ মায়ের প্রতি খুব দুর্বল। তুমি গেলে রাজ তোমার কথা ফেলবে না মা, চলো মা চলো। কি বললাম শুনেছিস তো? তুমি আমি তোমার হাত ছেড়ে রাজ, রাজ তুই তুই আমার মা, মা আমি তোমার ছেলে রাজ, আমি তোমার রাজ মা, মা গো আমি তোমায় কতবার খুঁজেছি মা, এতদিন তো কোথায় ছিলে বাবা। কেন নাচমা, নাচমা আমার মা, কিন্তু তুমি মাকে প্রাণ, নাজমার বাবা আমাকে আশ্রয় দিয়েছিল, ওর বাবা মারা যাওয়ার পর নাজমা কত কষ্ট করে সংসার চালিয়েছে, সৈকতকে লেখাপড়া শিখিয়ে বড় করেছে, ওর ঋণ কোনো দিন শোধ করতে পারেনি না। ছেলেকে পেয়েই ঋণ শোধ করে পর করে দিতে চাও না? না মা, আমি পৃথিবীর সবাইকে পর করে দিতে পারবো কিন্তু তোকে না। তুই রাজকে চিনিস, এ কথা আগে বলিসনি কেন? মা, যার প্রশংসা আমি সবসময় তোমার কাছে করতাম ওই সেই রাজ। মা, মা বাবাকে খুঁজে পেয়েছি। কোথায়, কোথায় তোর বাবা? কে রে? তুমি ওই জাফর চৌধুরীর কারণে তোমাকে এতটা বছর কষ্ট করতে হয়েছে, ওকে আমি ছাড়ব না। দাঁড়াও। কে ও? তোমার ছোট ছেলে সৈকতের বউ। আমার ছোট ছেলে কোথায়? সে কোথায়? শোনো বাবা, তুমি আমার কাছে যা চেয়েছো আমি কোনোদিন না করিনি, তোমার কথা মতো ব্যবসা করতে যে আজ আমার এই অবস্থা, তাতেও কোনো দুঃখ নেই। শুধু তুমি যদি আমার এই উপকারটুকু করো তাহলে আমার সমস্ত সম্পত্তি আবার আমি ফিরে পাব। আর আমি কথা দিচ্ছি, তোমার প্রতি তোমার বুবুর তোমার মায়ের সমস্ত ভুল ভাঙিয়ে দিয়ে তোমার কাছে ফিরিয়ে এনে দেবো, এটা আমার ওয়াদা। আমি বললে কি আসবে? হ্যাঁ, এই জন্যই আসবে। সে জানে তার আরেকটা সন্তান আছে কিন্তু সে তাকে দেখেনি, কাজে সন্তান বললে সে দৌড় দিয়ে চলে আসবে। ঠিক আছে বাবা, সৈকতটা জাফর চৌধুরী জামিন নিয়ে ছাড়ি নিয়ে গেছে। হ্যালো বাবা। বাবা কে তুমি? আমি তোমার হারিয়ে যাওয়া সন্তান। আমার সন্তান? কোথায় তুমি? হ্যাঁ বাবা, ওরা আমাকে আটকে রেখেছে, তুমি আমাকে বাঁচাও বাবা, তুমি আমাকে বাঁচাও। হ্যাঁ, তোমার সন্তানকে যদি ফিরে পেতে চাও তাহলে সোজা আমার কাছে চলে এসো, কারো সাহায্য নিলে তোমার সন্তান মারা যাবে। আমার কাছে আসার রাস্তাটা নিশ্চয়ই তোমার চেনা আছে। বাবা তুমি যাও। আমি যাব না। না তুমি ওখানে গিয়ে। না আমি যাব। Oh,
এসো আব্দুল্লাহ, এসো এসো এসো। মা মা, তুমি? এটাই তোমার ছোট ছেলে? আমার সন্তান। দেখ আব্দুল্লাহ, সারা জীবন আমি তোর প্রতি অবিচার করেছি, তবে আজ আমি তোর সন্তানকে তোর কাছে ফিরিয়ে দেব। বিনিময়ে তুই আমার একটা ছোট্ট উপকার করবি। উপকার? হ্যাঁ, তুই আর তোর এক সন্তান মিলে আমার সমস্ত সম্পত্তি চালাকি করে কিনে নিয়েছিস, সেগুলো ফেরত দিয়ে দে। যদি না দিই তাহলে তোর সন্তান মারা যাবে। কি বলছো বাবা তুমি আমাকে? হ্যাঁ বাবাজি, অভিনয় করতে বলেছিলাম আর আমি সব জেনে শুনেই সবকিছু করেছি। শোনো বাবা, তুমি তোমার জামাই, তাই তোমাকে মারতে আমার খুব একটা অসুবিধা হবে না। আর মারতে মারতে তুমি যদি মরেই যাও তাহলে আমার মেয়েকে না হয় অন্য কোথাও বিয়ে দিয়ে দেবো। কবরা শুরু করো, আমি আমার বেআই বেয়নের সঙ্গে তালাক করে আছি। হ্যাঁ আব্দুল্লাহ, এখন যদি তুই এই দলিলের সই না করিস তাহলে তোর সন্তান মারা যাবে। না বাবা, আমার জীবন গেলেও তুমি ওর কথা শুনবে না। কত পাস পেটে বাতে? দেখ তো আপনার দলে। তাইলে মালগান ঢুকা ভিতরে। ইনকাম কত? কামের পরে। আচ্ছা, আর টাকা দিলে? তাহলে আসি আপনার দলে। বাহ বাহ বাহ, তাইলে দেরি করিস না, মাল সালার ভিতরে ঢুকা ঢুকা ঢুকা। টাকা যেদিকে মানুষ সেদিকে, তুই কি কুত্তা বাচ্চা? না আমি মানুষ। তাহলে চল আমার সাথে, চল। বাবা তুমি সই করো না, আমার পাপে শাস্তি আমাকে বেঁচে দাও বাবা। হ্যাঁ বাবা, এই দেবানের কথা বিশ্বাস করে আমার বাবুকে কষ্ট দিয়েছে, আমার মাকে কষ্ট দিয়েছে, তাই আমাকে আর আঘাত করতে দাও। মার মার। এত হাসি কিসের? হ্যাঁ, আজ আমার জয় হয়েছে, তোমার পরাজয় হয়েছে। আমার পরাজয়? হ্যাঁ, আমি আমার সমস্ত সম্পত্তি ফিরে পেয়েছি। আরে ছাগল, আমি কি এতই বোকা যে সমস্ত সম্পত্তি আমার বাবার নামে কিনবো? আরে সমস্ত সম্পত্তি তো আমার নামে। আরেকটু ভুল করলি, সমস্ত সম্পত্তি পেয়েও হারালি। মানে? মানে সমস্ত সম্পত্তি তো আমার বাবার নামে। কি আমার সাথে চালাকি? হুম, গুলি করে বুকটা ঝামড়া করে দে। কি হলো? ওরা তোমার কথা শুনবে না, ওরা এখন আমার লোক। দেলো আরে আগে আপনা যে ওস্তাদ, সব কিনে হলো কি? খালি অফিসে যাইতে পারি নাই। দিলু, সবাইকে যদি কিনেই ফেলিস তাহলে আমি ঘুষি মারবো কার নাকি? মারামারি দেখি সবাইকে পুঁতে ফেল। Oh!
মাইনে দিলে কেমন চলবো? তো খুলে দিই। হ্যাঁ দা ভাই, তুমি গিয়ে তা তাকে করো ওগুলোকে। চুরিটা কি ভালো হয়েছে তারা? এখন এটা তুমি দিছি তো? বাহ, বাবার কাম করছো, যাও না তুমি গেলে যা। আমার কথা মারামারি করলি? মারামারিটা করলে খাবো কি? টাকা খাবি? এলা এই টাকা নে, যা যা যা। ওই দেখো লাঠি খাওয়ানো খালে থাকে। ওই দেখ মাথা নামিয়ে চোখ মেলে দেখ, ওই দেখ অস্ত্র। হ্যাঁ তোর আছে? না আলে ফুকি নিব। তোর কথা বিশ্বাস করে আমি 20 বছর জেল খেটেছি। তুই আমার জীবনে সুখ শান্তি কেড়ে নিয়েছিস। এত টাকা? আরে আমি ফকি নেই বুঝ নাকি? কথায় আছে না, মাছের রাজা ইলিশ, মানুষের রাজা পুলিশ। ধরেন ফেসা ধরেন। বুবু বুবু, আমি ভুল করে তোকে অনেক কষ্ট দিয়েছি, তুই আমাকে মাফ করে দে বুবু। পাগল, আমি কোনোদিন তোর কোনো ব্যাপারে কষ্ট পাইনি। মা তুমি আমাকে ক্ষমা করে দাও। মা তোর বাবার কাছে যা। বাবা ভাইয়া ভাইয়া না তোমা এসো। মা আমি জানি। খোদা হাফেজ, বাই বাই। খান 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 খান। নেই আপনি হাতে কিছু নেই? কই কিছু নাই। ওস্তাদ ওস্তাদ আমারে বাঁচান, আমারে গরুর মতো বাঁধন হয়ে গেছে। ইন্সপেক্টর সাহেব, ও আমাদেরই লোক। আর দেখবেন না, তাড়াতাড়ি চাবি ঘুরান, তাড়াতাড়ি চাবি ঘুরান। ওস্তাদ আসলে উনার কোনো দোষ নাই, আমি নিজেই ফেলে ই করে হাত ঢুকিয়ে দিছিলাম। আসলে সব সময় বিয়ের সাথে কাজ করতে করতে আমি নিজেই ভুলে গেছি আমি হিরুর লোক।